प्रभुं वन्दे गुरुपदद्वन्दं भक्तबिन्दसमुन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरुणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् पांछा कल्पतरुवश के पास इंद्र बेबचे पतितानं पावने भवश्ना विभो नमो नमः मुकं करोति वाचालं पंगुं लंग है तिग्रिम जत की पातम हंग बंदी परमानंद माधवम ब्रिंदा वही तुलसी दे वही पिया केशव सचा

বন্দে মহাপুরুষতে চরণার বিনম যত পাদপल्लवन কচন্দমণি ছটায় বিস্পর্জিত কিমপি অবদুষো আদর্শ পূর্ণ অনুরাগ রসসাগর সার মূর্তি সারাাধিকামৈকদা কিপঙ্ক শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्रीअद्वताधर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंदत गदाधर शिवसदी गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আযানলম্বিত ভুজৌ কনু캅 দাতো সংকীর্তানোই কবিতর কমলায় تاکশো বিশাম্বরো দিজবরো যুগ ধর্ম পালো Bande jagat করুণা বতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমামি গঙ্গে তব পা পঙ্কজম

বিপদ হো বিসরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীব নিজ চেষ্টায় কখনোই নিজ মঙ্গল করতে পারে না গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন বজ্রজীব নিজ চেষ্টায় কখনই নিজের মঙ্গল সাধন করতে পারে না যদি মঙ্গল সাধনের আদৌ চেষ্টা করে ততোধিক অমঙ্গলকে বরণ করে ফেলে জীবনে তাদের মঙ্গলের কোনো রাস্তা থাকে যে সাংসারিক বিষয়গুলোকে আমরা অমঙ্গল বলে মনে করি সেগুলো আদৌ মঙ্গল নয় অমঙ্গল যেগুলোকে আমরা অমঙ্গল বলে মনে করি সেগুলো আদৌ অমঙ্গল নয় আর যে সাংসারিক বিষয়গুলোকে আমরা মনে করি সুখে স্বাচ্ছন্দ্যে ভালো আছি সেটাকে আদৌ সুখকর বলা যায় না কালকে আলোচনা করা হয়েছিল একমাত্র ভগবানকে স্মৃতিতে রাখা এটাই হল মঙ্গলের কারণ আর ভগবানকে ভুলে যাওয়ার মতো এত বড়ো বিপর্যয় যেন আমাদের জীবনে না হয় দেবীর প্রার্থনা আমরা শুনেছিলাম দেবীর বিভিন্ন প্রার্থনা তাতে দেবী বলছেন আমাদের জীবনে বেশি করে আপনি আমাদের বিভিন্ন বিপদ পাঠান বিপদ পাঠালে পরে আমরা আপনাকে স্মরণে রাখতে পারব আমাদের মঙ্গল হবে আপনি আমাদের বিপদকে লক্ষ্য করে আমাদের কাছে আসবেন তাতে আমাদের অত্যন্ত মঙ্গল হবে এই প্রার্থনা আমরা দেখেছিলাম কালকে কুন্তী দেবী ভগবানের চরণে এই ধরনের প্রার্থনা করছেন বিপদ হ সন্তোষ তত্ত্ব তত্ত্ব জগৎগুরু এই ধরনের প্রার্থনা করছেন পরবর্তী সময়ে পিতামা ভীষ্ম তার দেহ ছাড়ছেন তিনি প্রীতমভীশ্ব স ইচ্ছায় তিনি দেহ ছাড়বেন তার ইচ্ছা মৃত্যু এই দেহ ছাড়ার সময়ে তিনি অপেক্ষা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে উপস্থিত হলে পরে ঠিক যেমন ছিল হরিদাস ঠাকুর ভগবানকে প্রার্থনা করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে যে আমার মনে হচ্ছে তুমি লীলা সংবরণ করবে কিন্তু একটা কথা দিতে হবে আমাকে সেই লীলা কখনো দেখাবে না এই জন্য আগে আমি দেহ ছাড়তে চাই আমি চরণোদ্বয়কে বক্ষে স্থাপন করব আর চোখে সেই চৈতন্য মহাপ্রভুর আর কি মুখপদ্ম দর্শন করতে করতে আমি দেহ রাখব এখানেও ভীষ্মদেবের ইচ্ছা যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তারপর তিনি দেহ রাখবেন আরও গোপন উদ্দেশ্য আছে যে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত কাতর হয়ে পড়েছেন কিছুতেই তিনি মেনে নিতে পারছেন না কুরুক্ষেত্রে দিদ্ধে আমার জন্য এত হাজার হাজার লোক মরে গেছে এটা কিছুতেই যুধিষ্ঠির মায় মেনে নিতে পারছেন না যদিও তাকে বোঝানো হচ্ছে যুদ্ধটা তো আপনি করেন নাই যুদ্ধটাকেও পরপক্ষ ইচ্ছে করে এরকম করেছে আপনার তো কোনো দোষ নাই আপনি তো ধর্মযুদ্ধ করেছেন তার সহ যুধিষ্ঠির মহারাজ কোনো মেনে নিতে পারছেন না ভেতরে কাতর প্রার্থনা এই আমার জন্য হাজার হাজার কন্যা বিবাহ বিধবা হয়ে গেছেন কত ছেলে মেয়ে তারা পিতৃহারা হয়ে গেছেন সেগুলো সব আমি দায়ী ভক্তদের এরকমই হয় ভক্তরা কাউকে দোষারোপ করেন না সমস্ত দোষ আমার ওপর নেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলে তিনি যে পরাত্মর অখিলেশ্বর যুধিষ্ঠির মহারাজ জানেন না তা নয় যুধিষ্ঠির মহারাজ যে জানেন না ভগবান শ্রীকৃষ্ণ পরাত্মর অখিলেশ্বর সেটা কিন্তু নয় কিন্তু জেনেও এটা না জানার মতো সবচেয়ে বড়ো কথা হল ওনাকে যে ভাই হিসাবে স্নেহ করেন কৃষ্ণ ভাই পিস্তত ভাই ওদের সঙ্গে যে সম্বন্ধটা রয়েছে এত গাঢ় সম্বন্ধ ভাই ভাইয়ের সঙ্গে সেখানে ভগবান বলে যে বিচারটা সেটা আসতে চায় না যদিও জানেন তিনি কিন্তু ভগবান আসে না এটা না থাকার মতো যার জন্য কৃষ্ণ যদিও তাকে যুক্তি দিয়ে বুঝেছেন কৃষ্ণ দেখছেন আমাকে তো ভাই মানে তাহলে এক কাজ করা যাক যদি তাকে পিতামা ভীষ্মের কাছে তার যাওয়ার সময় হয়ে এসছে সেই সময় যদি তাকে নিয়ে যাওয়া যায় নিশ্চয়ই পিতমা ভীষ্ম কিছু উপদেশ দেবেন তার উপদেশে তার অন্তরের যে একটা দুঃখ সেটা কেটে যাবে আসলে কৃষ্ণ পিতমা পিতামা ভীষ্মকে অন্তরে প্রেরণা দিচ্ছেন যে আপনি ওরা গেলে কিছু বলুন কিছু বলুন সেখানে যখন পঞ্চপাণ্ডব তারা প্রত্যেকেই কাতরভাবে পিতমহাভিশ্বের শেষ সময় পৌঁছেছেন তখন পিতমা ভীষ অঝরে কাঁদছেন কেন কাঁদছেন বলছে একটা আশ্চর্য লাগছে আমার যেখানে তোমরা সবাই ধর্মপুত তোমার সবাই ধর্ম ধার্মিক তোমরা তোমরা অধর্ম কোনো দিন করো নাই আর যেখানে তোমাদের সঙ্গে রয়েছেন সঙ্গ স্বয়ং ভগবান কৃষ্ণ সেখানে এত বিপদ এত কষ্ট কি করে হলো এই কষ্টটা জেনে তিনি বুঝতে পারছেন ছোটোবেলা বাবা চলে গেছে সেই ছেলেগুলোকে মানুষ করতে হয়েছে কুন্তি তাও সেখানে কত অত্যাচার সহ্য করতে হয়েছে কোনো কোনো দিকে কোনো একটা যে একটা অবলম্বন নাই বলে মনে কিন্তু অবলম্বন আছে কৃষ্ণকে বিশ্বাস করেন এইটি শেষে এসব কথা বলার পর তিনি এখন চেষ্টা করছেন যে এবার দেহ ছাড়বেন তার আগে ভীষ্ম বল ভীষ্ম পিতামা বলছেন যে ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম বরম দধানি কুলাবৃতান কোলাবৃতাননাভম বিজয়া শাখে রতিরস্তুমে অনুবাদ্যা সেই পীতাম্বরধারী সেই পীতাম্বরধারী ত্রিভুবনের মধ্যে এক আশ্চর্য রূপ যার তমাল বর্ণ আর রবি অর্থাৎ সূর্যের যে কিরণ সেরকম ধরনের যার পীতাম্বর আর অলকাবৃত মুখ্যমণ্ডল তার চরণেতে আমার রতি অনবাদ দেয়া আমার মনটা তার চরণেতে লেগে থাকুক আর কুরুক্ষেত্রে যুদ্ধতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেরকমভাবে তিনি দেখেছিলেন কৃষ্ণকে সেই রূপগুলো মনে করছেন আর অবাক হয়ে যাচ্ছেন বলে সেই ভগবানকে দেখেছেন তিনি কি যুধি তুরগ রজ বিশ্বক বিশ্বকচ লুলিত শ্রম বার্য অলঙ্কৃতা মম নিশিত শরৈর বিবিদ্ধ মান তচি কবচে অস্তু কৃষ্ণর আত্মা তিনি রূপে হৃদয়তে রয়েছেন তাকে যুদ্ধক্ষেত্রে দেখেছিলাম তিনি অর্জুনের রথ চালাচ্ছেন চারিদিকে ঘোড়া হাতি তাদের খুঁড়ের পায়ের দাপটে সমস্ত ধুলো উঠছে চারিদিকে আর ধুলোয় ধূসরিত তার সর্বাঙ্গ চুলগুলো ধুলে ধূসরিত হয়ে গেছে আর আমি যে তাকে তীর মেরেছিলাম এখানে বীর রস এখানে অনেক কথা আছে এই তীর মারাতে তার যে ক্ষতবিক্ষত হয়েছে সেখান থেকে কবচ্ছিন্ন হয়েছে ভগবানের সেই রূপটা তিনি এখন কল্পনা করছেন এবং তারপর ভগবানের কাছে বলছেন সেই তুমি তোমার থেকে বেদ পুরাণ আদি সবই নির্গত হয়েছে তুমি মূল আর সেই তুমি স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম রীতম অধিকর্তম অবপ্লীত রথস্য তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি কোনো অস্ত্র ধরবে না আর আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়ব তুমি নিজে পরাজিত হয়ে ইচ্ছে করে ভক্ত কল্পতরু তুমি ভক্তের বাক্যকে সত্য করবার জন্য তুমি সেই রথ থেকে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ছো রথের একটা চাকাকে হাতে নিয়ে আমাকে মারবার জন্য যেমন মা বাবা ছেলেকে সন্তানকে ভয় দেখায় মারে সেই রকম স্বনিগমম অপহায় প্রতিজ্ঞাম রীতম অধিকর্তুম অবপ্লুত রথস্য ধৃত রথোচ্চরণ অভ্যগাত চলদ্গু হরিব হন্তু মেবম গত উত্তরীয় তোমার উত্তরীয় তুমি ঝাঁপ দিচ্ছ রথ থেকে তোমার উত্তরীয়টা উড়ে চলে যাচ্ছে আর সিংহ যেমন আক্রমণ করে সেরকমভাবে তুমি রথে ঝাঁপিয়ে পড়ে তুমি আমার দিকে আসছ সেই সবগুলো আমার মনে আজকে উদিত হচ্ছে সেগুলো মনে করে বড় বিকল হয়ে যাচ্ছে মন যাই হোক এখন বিশ্বে এইভাবে কাতরভাবে ভগবানের কাছে সব স্তুতি করছেন সুতদেব গোস্বামী এবার বলছেন কৃষ্ণ এবং ভগবতী মনো বৃত্তিবিহী আত্মনি আত্মানম আবেশ্য সো অন্তঃ সাহ তিনি কী করলেন কৃষ্ণ শ্বে তো কৃষ্ণ তিনি হচ্ছেন পারত্পর অখিলেশ্বর তার চরণেতে মনোনিবেশ করে তার দৃষ্টি সমস্ত মনকে তার চরণে নিবেশ করে তিনি কী করলেন আস্তে আস্তে ইচ্ছায় তার ইচ্ছাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অর্থাৎ তিনি তার ছেড়ে দিলেন তা তার যে শরীর ছেড়ে দিলেন এই সময়তে আকাশ থেকে তুষ্টুব মনয় হৃষ্টা কৃষ্ণম নামভি ততস্তে কৃষ্ণ আহা সাহস্ত্রমান প্রযোজ পুনঃ মুনি ঋষি সবাই কিন্তু যারা মুনি ঋষি আছেন তারা সবাই কিন্তু কৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডবের সঙ্গে তারা এসেছিলেন কেন তারা জানেন পিতামহাবিশ্ব যখন শরীর ছাড়বে তখন বিশেষ কিছু কথা আলোচনা হবে এই জন্য মুনি ঋষিরাও এসেছিলেন তারাও অন্তুষ্ট হলেন আর পিতামহাবিশ্ব শরীর ছাড়বার পর তখন কি করলেন তারা নিজ নিজ জায়গা তারা যেতে আরম্ভ করলেন ধীরে ধীরে যেতে আরম্ভ করলেন এখানে যুধিষ্ঠিরের রাজত্বকালে রাজ্যে কোনো রকম সবসময় পৃথিবীতে যেন একটা আনন্দ সমুদ্র নদ নদী ফল ফুল গাছপালা থেকে আরম্ভ করে যত কিছু ঔষধি সব কিছুই যথেষ্ট পরিমাণে যেন সাজিয়ে রেখেছেন এইভাবে ভগবান হস্তিনাপুরে কিছুদিন থাকলেন হস্তিনাপুরে কেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ এখন আর নেই ভগবান হস্তিনাপুরে উষিত্বা মানে কিছু দিন তিনি থাকলেন উষিত্বা হস্ত হস্তিনপুরে মা কতিচিত হারিহি কয়েক মাস তিনি হস্তিনাপুরে থাকলেন থেকে তিনি কি করলেন সেই তার যে আপনজন অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব আদি তাদের সবার প্রিয় কর্ম করলেন তাদের যেন মঙ্গল হয় সেসব করে এবার তিনি এবার রথে চড়ে তিনি চলে যেতে চাইছেন তিনি বলছেন এখন এবার তিনি যাবেন সেই সময়তে সুভদ্রা অর্থাৎ ভগবানের ভগ্নী হিসাবে যিনি আছেন তিনি দ্রৌপদী কুন্তি বিরাট তনায়া তিনি হচ্ছেন আমি উত্তরার কথা বলছি তারা সবাই কি করলেন গান্ধারী ধৃতরাষ্ট্র প্রত্যেকেই ভগবানের শ্রীকৃষ্ণ যাওয়ার সময় উপস্থিত ছিলেন এইভাবে বিস্তৃতভাবে আলোচনার কোনো সময় নাই যার জন্য পরবর্তী সময়ে কি হল না তিনি এই পঞ্চপাণ্ডেবদের জন্য যে যজ্ঞের আয়োজন করেছিলেন রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করেছিলেন সেই রাষ্ট্রীয় যজ্ঞেতে ভগবানেরই কিন্তু ইচ্ছা যুধিষ্ঠির মহারাজের এরম কোনো ইচ্ছা নাই আমি রাষ্ট্রীয় যজ্ঞ করে নিজেকে প্রমাণ করব অনেক বড় কিন্তু ভগবানের ইচ্ছা ভগবান চেয়েছেন তাদেরকে স্থাপন করেছে এই জন্য এই যজ্ঞ আদির সব ব্যবস্থা সব কিছু আছে যখন চলে যাচ্ছেন তারা কাতর হয়ে রয়েছেন আর যখন রথ চলে যাচ্ছে সেই সময়তে বিভিন্ন দেশ গ্রাম অতিক্রম করে বিভিন্ন দেশগ্রাম অতিক্রম করে যাচ্ছেন সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন লোক তারা প্রত্যেকেই তার চরণেতে পুষ্পাঞ্জলি বিভিন্ন উপহার দিচ্ছেন বিভিন্ন রকমভাবে তারা সেখানে বলছেন এই সেই ভগবান যাকে পুরো মনুষ্যলীলা তিনি করছেন এ তদ ঈশনাম ঈশস্ব প্রকৃতির স্তপী তদ্গুণই ন সদা সদাত্মস্তই সদা বুদ্ধি যথাবুদ্ধি তদাশ্রয়া ভগবান যখন এ জগতে আবির্ভাব হন আবি আবির্ভাব হলেও তিনি প্রকৃতির কোনো গুণেতে কোনো সংযুক্ত হন না এই জন্য বলছেন এ তৎ ঈশনাম ঈশস্ব প্রকৃতিস্থ ও পি তদ্গুণই যুজ্যতে ভগবান এই জগতে যদি আবির্ভাব হন আমাদের করুণা করতে তথাপি এই জগতের কোনো গুণাবলী তাকে কোনো স্পর্শ করতে পারে না তিনি সর্বদাই নিজ আত্মস্থ অবস্থায় থাকেন তাকে কোনো জগতের কোনো কিছু স্পর্শ করতে পারে না এইভাবে সুতদেব গোস্বামী বলছেন ধর্মরাজ কি করে তিনি রাজ্য পালন করতে থাকলেন কুন্তিদেবীর স্তপেতে আগেই বলা হয়েছে সেখানে পরবর্তী সময়ে যখন তারা রাজত্ব করছেন ঠিক ইতিমধ্যে বিদুরজি মহারাজ যিনি পূর্বেই দূরদর্শিতা তার দূরদর্শিতা আছে তিনি ভেবেই নিয়েছেন এই যে সর্বনাশ যুদ্ধ উপস্থিত হয়েছে এতে আমার থাকা উচিত নয় এটা থেকে আমি কি করব এই তো দেখব আত্মীয় এদের বিনাশ দেখব আর তার আগেও তিনি তীর্থযাত্রায় চলে যাওয়ার আগেই দুর্যোধন তাকে অপমান করেছিল অকারণে যেহেতু বিদুরজি মহারাজ মহারাজ ধৃতরাষ্ট্র ভাইকে বুঝিয়েছিলেন যে রাজন আপনি যদি এখনও সতর্ক না হন তাহলে কিন্তু আপনার সর্বনাশ এই জন্য আপনাকে সতর্ক এটা অন্ধধৃতরাষ্ট্র যেহেতু পুত্রের প্রতি স্নেহ আছে সেগুলো মেনে নিতে পারেন না তিনি উপদেশ করেছিলেন আপনি ধার্মিক ধর্মপথে আপনি রাজ্য পালন করুন ছেলের এইসব কথা আপনি মানবেন না ছেলে অনেক অন্যায় করতে চাইছে আপনি যদি চুপ থাকেন মৌন থাকলে পরে তাহলে কি হয় মৌন থাকলে সেটা সন্মতির লক্ষণ তাহলে মৌন আছেন আপনি আপনি রাজা তা আপনি তাহলে ওকে অনুমোদন করছেন তাহলে মৌন রয়েছেন কেন তাহলে তো সত্যি কথাটা বলুন পঞ্চপাণ্ডবদের উপযুক্ত ব্যবস্থা করুন ওদের অধিকার আছে আপনি এগুলো কিছু বলছেন না দুর্যোধনকে এতে কি হলো দুর্যোধন রেগে আগুন হয়ে গেল রেগে আগুন হয়ে এত বড় মহাপুরুষ সেই বিদুর মহারাজকে অপমান করতে আরম্ভ করল বলছেন এই দাসী পুত্রকে কে ডেকেছে এখানে এই দাসী পুত্রকে কে ডেকেছে একে এক্ষুনি তাড়িয়ে দাও এখান থেকে দূর করে দাও ধাক্কা মেরে বিদুরজি মহারাজ দেখলেন সবই মায়া মায়ার খেলা ভগবত মায়া উনি কিছু মনে করলেন না ঠিক আছে তিনি নিজেই বেরিয়ে গেলেন ওকে আর ধাক্কা দিয়ে বের করতে হলো না তিনি যে বেরিয়ে গেলেন আর ক্ষত্রিয় বলে তার যে তীর্ধনুক ছিল এটা রাজদরবার থেকে দেয় তিনি সেই তীর্ধনুককে রাতের অন্ধকারে তাদের দ্বারেতে তীর্ধনুকটাকে রেখে তিনি তীর্থ চলে গেলেন তোরা যা খুশি কর আমার আর কিছু কর আমার উপদেশ শুনল না বিদুরজি মহারাজ তার সমগ্র জীবনে ধৃতরাষ্ট্রকে শুধু নয় সবাইকে যে যে উপদেশ দিয়েছিলেন সেগুলোকে বৈদুরিকম সেদুকে বলা হয় বৈদুরিকম বিদুর যে সারা জীবনে যে যে উপদেশগুলো যাকে যাকে দিয়েছেন তার একটা গ্রন্থ আছে ছোট্ট সেখানে বিদুরজি মহারাজ কত অমূল্য উপদেশ কত দূরের জিনিস তিনি দেখতে পান বিপদ আসছে তিনি বুঝতে পারছেন বিপদ আসছে সেই সব উপদেশগুলো এটাকে মহাভারতে আছে এটাকে বলা হয় বৈদুরিকম বিদুরের বিদুরজি মহারাজ ভগবানের চরণে মনোনিবেশ করে তীর্থযাত্রায় চলে গেলেন তীর্থযাত্রা কেন গেলেন তীর্থযাত্রা তিনি তো নিজেই সাধু তীর্থযাত্রা তবুও গেলেন বিষ্ণু তীর্থে বিভিন্ন সেই জন্য সুতদেব গোস্বাই বলছেন এই বিপর্যয় দেখে বিদুরজি মহারাজ আগেই কুরুক্ষত্র যুদ্ধ আমি দেখব না এরা কি করবে আমার দেখার দরকার নেই বিদুরজি মহারাজ চলে গেছিলেন আর তার সঙ্গে আমাদের বল্লাউজি মহারাজ বলরাম তিনিও কুরুক্ষেত্র যুদ্ধ আর দেখতে চান না বা ভয়ঙ্কর অবস্থা তিনিও ঝামেলা কেউ কেন উপদেশ শুনলো না সবাইকে উপদেশ দিলেন কিন্তু শুনল না কিছু কি করা যায় এখানে সুতদেব স বলছেন বিদুরহ তীর্থযাত্রায়ম মৈত্রেয়াদ আত্মনোগতিম জ্ঞাত অগাধ হস্তিন পুগুরম হ্যাঁ তয়া তয় মাত্র বিদিৎস্বে তাহা বিদুর মহারাজ মৈত্রীয় ঋষির সঙ্গে রাস্তায় দেখা হয়েছে প্রথমে বিদুর জি মহারাজের সঙ্গে উদ্ধবের দেখা হয়েছিল এগুলো তৃতীয় স্কন্ধে আসবে পরবর্তী সময়ে যখন তিনি জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরজি মহারাজকে কৃপা করে মৈত্রীয় ঋষির কাছে বিজ্ঞানের অনেক গভীর রহস্য রেখে গেছেন কেন মৈত্রী ঋষি যখন উদ্ধবকে কৃষ্ণ শেষ উপদেশ দিচ্ছিলেন এই জগৎ থেকে চলে যাওয়ার আগে যখন তিনি শেষ উপদেশ দিচ্ছিলেন সেই সময় মৈত্রীয় ঋষি ওখানে উপস্থিত ছিলেন সেই জন্য সমস্ত জ্ঞানগুলো তার মধ্যে আছে মৈত্র ঋষি গঙ্গার তীরেতে কোনো এক জায়গায় উপেক্ষা অপেক্ষা করছেন যে কোনো না কোনো সময় ভগবানের ইচ্ছায় বিদুর আমার কাছে আসবে বিদুরজি মহারাজ তীর্থযাত্রা করতে করতে মৈত্র ঋষির সঙ্গে তার দেখা হলো মৈত্র ঋষির সঙ্গে দেখা হওয়াতে তার গোষ্ঠী তাদের কী ঘটনা ঘটেছে কুরুক্ষেত্রে যুক্তের ফলাফল তিনি তো জানেন না যুদ্ধে তিনি চলে গেছেন তিনি এখন এগুলো জানতে পারলেন জানতে পারার পরেতে তিনি চিন্তা করলেন সমস্ত তো সর্বনাশ হয়েই গেল যাক ধর্মের পথে ছিল পঞ্চ পাণ্ডব তারা তো রক্ষা পেয়েছেন একবার যাওয়া যাক দিয়ে দেখি কি হয় যাওয়ার গুপ্ত উদ্দেশ্য কি বিদুরজি মহারাজের যাওয়ার দরকার ছিল না কিন্তু যাওয়ার দরকার এই জন্য বিদুজি মারা চাইছেন যে আমার যে ভাই বড় ভাই অন্ধ ধৃতরাষ্ট্র এর কোনো রাস্তা খোলা নাই এ এমন একটা ওর জীবনে বিপ এমনি তো অন্যায় করেছেই এত অন্যায় অপরাধ করেছে তার কোনো আর কোনো নিস্তার নাই এক তারপরে অন্ধ আর কেউ যদি চোখেতে অন্ধ থাকে তাহলে ভালো তাও কোনো ক্ষতি নেই কিন্তু যে ব্যক্তি হৃদয়তে অন্ধ সে ব্যক্তিত্ব আর কোনো কিছু করার একটা ঘটনা ছোটোবেলায় আমাদের এলাকায় আমাদের এক কাকা ছিলেন তিনি গেছেন অমরনাথ দর্শন করতে ঘটনাটা বললে খুব ভালো লাগবে তিনি অমরনাথ দর্শনে গেছেন অমরনাথ দর্শনে গিয়ে কাতারে কাতারে লোক যাচ্ছে সব যাচ্ছে তার মধ্যে তিনি দেখছেন একটা অন্ধ ব্যক্তি রাজস্থান থেকে অন্ধ ব্যক্তি চোখে দেখেন না লাঠি ঠুকে ঠুকে লোকের আজ করে যাচ্ছেন অমরনাথের দিকে আশ্চর্য ব্যাপার অন্ধ ব্যক্তি তার কাছ সঙ্গে কেউ সেরকম কেউ নেই তিনি যাচ্ছেন অমরনাথকে দেখতে হঠাৎ সেই কাকাবাবু তার মাথায় কি খারাপ হলো কি জানে তাকে হঠাৎ তাকে প্রশ্ন করলেন আপনি কোথায় যাচ্ছেন বলে আমি অমরনাথ দর্শন করতে যাচ্ছি আপনি তো অন্ধ আপনি কি করে অমরনাথকে দেখবেন চোখে তো দেখতে পান না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কাতরে কাঁদা আরম্ভ করলেন বলে অমরনাথকে তো আমি চোখে দেখার জন্য যাচ্ছি না অমরনাথকে আমি হৃদয় দিয়ে দেখব বলে যাচ্ছি বলে সেদিন যে আমি ভুল করেছিলাম বড় অপরাধ করেছিলাম তার পায়ে ধরে ক্ষমা চাই না আমার বলাটা ঠিক হলো না যে আপনি চোখে দেখতে পান না অমরনাথে গিয়ে কি করবেন যারা চোখ দিয়ে ভগবানকে দেখতে চায় যারা এই চোখ দিয়ে ভক্তকে দেখতে চায় তাদের তো দর্শন হয় না এটাকে বলে অভিমানের দর্শন যেটাকে বলে প্রাকৃত দর্শন আমি আমার চোখ দিয়ে দেখে নেব ভগবানকে কান দিয়ে ভগবানের কথা শুনে নেব এগুলো সব হলো অভিমানের কথা যখন আমাদের চোখ আমাদের এই ইন্দ্রীয় গ্রাম যে রয়েছে এটা যে কতটা কর এটা নিজের জীবনে কারোর যদি একটু বিবেক থাকে সে বুঝতে পারবে যে আমাদের এই বুদ্ধিটা কতটা কম আমাদের চোখের দৃষ্টি কতটা কম আমাদের কানে কি শোবন করতে পারি কিছুই পারি না যখন পৌপাত বলছেন যখন এই চোখ দিয়ে দেখবার ইচ্ছা চলে যাবে যখন এই চক্ষু দিয়ে দেখবার ইচ্ছা চলে যাবে যখন এই কান দিয়ে শুনে নেবো আমি এরকম বিচারটা চলে যাবে যখন আমি জিউ দিয়ে কিছু বলে দেব কাউকে লোককে শিখিয়ে দেবো চলে যাবে যখন সমস্ত গ্রাম অন্তর্মুখী হবে সেই সময়তেই আমরা ভজন বাস্তবিক করতে পারব যতক্ষণ আমরা ইন্দ্রিয়গ্রামের ওপর ভরসা রাখবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্দ্রিয় গ্রাম এবং মন আমাদের যে ধোকা দেবে আমাদের যে ঠকাবে ধোকা দেবে এটা স্বপ্নেওকে ভাবতে পারবে না এটা স্বপ্নেও বা এতটা ধোকা দেবে এই চোখ চোখ কান নাক এই প্রতার প্রতারণা করবে তাই আমরা দেখি তৃতীয় স্কন্ধে আমরা দেখব যে কপিলজির কাছে দেবাহতী মা কাঁদছেন যে আমি এই উপর ভরসা করেছিলাম আমি ভেবেছিলাম এরা যে ভোগের বস্তুগুলো চাইছে সার্টেনলি এর মধ্যে একটা লিমিট থাকতে পারবে আমি ভেবেছিলাম এরা যে ভোগের বস্তুগুলো আমার কাছে চাইছে তাহলে নিশ্চয়ই একটা লিমিট আছে কিন্তু পরে দেখলাম লিমিট নেই আমি আমার ইন্দ্রিয়গ্রামকে যে যা চাই আমি তাই দিয়েছিলাম পরে দেখলাম এরা আমাকে আমাকে সর্বশান্ত করে দিল আমার ভেতরে আমার অন্তঃকরণে সর্বশান্ত কি করল এখন যদি কেউ প্রশ্ন করে সর্বশান্ত বলতে কি বোঝাতে চাইছেন সর্বশান্ত বলতে কি বোঝাতে চাইছেন সর্বশান্ত বলতে যে অন্তঃকরণের যে বিবেক থাকে অন্তঃকরণের যে একটা বিচার ক্ষমতা থাকে সমস্ত যখন চলে যায় তখন তো ধর্ম জ্ঞানও থাকে না তখন তো সে সর্বনাশ যেটা ভগবান গীতাতে বলছেন ধ্যাত বিষান পুংসাং সংস্তে সুপাতে সংজ্ঞাত সংজ্ঞাতে কাম কামাত ক্রোধ অভিজাত ক্রোধাত ভবতী ষণমহ ষণমহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতি বিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস প্রণসা তাহলে এটা অধপতন তাহলে সর্বশান্ত যারা কি এটা সর্বশান্ত আমার যে আত্মার যে খোরাক আত্মার যে খাওয়াটা খেতে যায় যেভাবে আত্মাকে আমি সন্তুষ্ট রাখতে পারব সেটা তো আমি করি নাই আত্মার যে একটা নার্সিমেন্ট আমরা যেমন আমাদের শরীরের পুষ্টি জন্য বিভিন্ন ভিটামিন মিনারেল খেয়ে শরীর পরিষ্কার এটা শরীরের যত্ন কিন্তু আত্মা আমি তো আত্মা আমি তো শরীর নয় তো কই আমি তো আমার জীবনে আত্মাকে রক্ষা করার জন্য আমি তো কোনো ব্যবস্থা করি নাই আমার জীবন তো চলে যেতে বসলো আত্মার কি করে মঙ্গল হয় সেটা তো আমি করি দেহ তো দুদিনের দেহ তো থাকবেই না দেহ তো কোনো মতেই এটাকে রাখা যাবে না সেই জন্য শেষে কি হল বিদুরজি মহারাজ হস্তিনাপুরেতে ফিরে গেলেন হস্তিনাপুরেতে ফিরে আসার সঙ্গে সঙ্গে সবাই তাকে ভালোবাসেন তার মতো এত বড় নির্মল হৃদয় খুবই কম হয় যখন সমস্ত জনগণ যুধিষ্ঠির মহারাজের রাজদরবারে খবর পাঠাচ্ছে যে বিদুরজি মহারাজ এসে গেছেন বিদুরজি জি এসে হে তো তীর্থযাত্রা করবার জন্য চলে গেছেন বিদুরজি মহারাজ ফিরে এসছেন এই কথা শুনবার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বন্দনা করবার জন্য সমস্ত আরতি করবার জন্য ফুল মাল সমস্ত নিয়ে তিনি কি করছেন তার চরণে কাতরভাবে প্রার্থনা করে চরণে পড়েছেন পরে কাঁদতে আরম্ভ করে প্রচুর কান্না করছেন এত ক্রন্দন করছেন করে বলছেন আপনি যে আমাদেরকে এত স্নেহ করেন আপনি আমাদের স্নেহ ছেড়ে দিয়ে কি করে চলে গেলেন আমাদেরকেও তো আপনি অকৈত্যবে স্নেহ করেন আপনার স্নেহতে আমরা প্রতিপালিত আমাদের যে জীবনটা বেঁচেছে আজকে যে আমরা জীবিত এটা তো আপনার কৃপা হয়েছে কারণ বারানবতে যে অগ্নি অগ্নিসংযোগের যে প্রসঙ্গটা আছে ওটা তো ওরা মরেই যেত খালি বিদুর একটা কোড ল্যাঙ্গুয়েজ বলেছিলেন একটা কোড ল্যাঙ্গুয়েজ আমাদের এই সিক্রেট সার্ভিস যাদের আছে তারা কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন একটা এমন শব্দ বলবে ওই শব্দটাকে বুঝে ও বুঝতে পারবে এখন এটা বলেছে এগুলো চিরকালই ছিল আজকে কিন্তু না আমাদের মিলিটারি সমাজে যে এইটা প্রচলিত এটা নয় এটা আগেও ছিল পূর্বে রাজা মহারাজের সময় একটা এমন একটা অক্ষর লিখে দিল এটা বুঝতে পারছে না কেউ ওটা যে ইঙ্গিত দিচ্ছে ওটা যে ইঙ্গিত দিচ্ছে আপনি এখন এইটা করুন ওটা বাইরের লোক বুঝতে পারবে না ওরা খালি একটা ইঙ্গিত একটা ওর মধ্যে ওরা বুঝবে কোড ল্যাঙ্গুয়েজ যে মহারাজ ওপেনলি কিছু বলতে পারেননি বললেই তার গলা কেটে দেবে বিদুরুজি মহারাজ খুব গুপ্তভাবে একটা কুট কুট শব্দ শব্দের যে গুড়ো অর্থ আছে এটাকে চেপে দিয়ে বাইরের একটা অর্থ এমনভাবে লিখে দিলেন তিনি নিশ্চিত জানতেন এটা যুধিষ্ঠিরের মতো বুদ্ধিমান ব্যক্তি অনায়াসেই বুঝবে আশীর্বাদ আছে কৃপা যুধিষ্ঠির মহারাজ ওই গৃহে পৌঁছে ওই কোড ল্যাঙ্গুয়েজ ওই যে কথাটা পরেই উনি বুঝে গেছেন এখানে বিপদ আছে এখানে বিপদ আছে এই বিদুরজি মহারাজের কৃপাতে তারা অগ্নি সংযোগ থেকে বেঁচেছেন অনেকবার বিদুরজি মহারাজ তাদেরতে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তাদের এই দুর্যোগ বিপদ থেকে প্রাণে রক্ষা করেছেন এখন যুধিষ্ঠির মহারাজ নিজেকে সামলাতে পাচ্ছেন না কাতরভাবে কাঁদছেন আমাদের বাবা নেই আমাদের বাবা তো নেই আপনি আমাদের সর্বস্ব আপনি আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন যাই হোক তীর্থযাত্রা করতে যদি আপনি গিয়ে থাকেন কেন গেলেন কেন তীর্থ তো আপনার চরণে বিরাজমান সকল তীর্থ তো আপনার চরণে আপনি তো গুরু যার জন্য আমাদের কীর্তনেও আছে নরতম ঠাকুর জানিয়েছেন তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ আবার আমাদের গুরুবর্গে অনেকে বলতে সর্বসিদ্ধি গুরুচরণ সদ্গুরু যদিও এটাও ঠিক সিদ্ধান্ত তাহলে তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম এখন থেকে অন্তত পঞ্চাশ বছর আগেও যারা কিছু তীর্থ করেছেন সেই তীর্থের কিছুটা নির্মলতা উপলব্ধি এখন গেলে পরে পুরো পাগল হয়ে যাবে এখন কোন বুদ্ধিমান ব্যক্তি আর যাবে না যা যা করার যারা চল্লিশ পঞ্চাশ বছর আগে বা ৩৫ বছর আগে তিরিশ এখন যা অবস্থায় তীর্থক্ষেত্রে যারা বাস্তবিক ভগবত ভক্ত তারা পাগল হয়ে যাবে যে অবস্থা দেখলে ভয়ঙ্কর বিবৎস একই হচ্ছে এগুলো যেটা ভাগবতের মহিমাতে বহু পূর্বে পাঁচ হাজার পাঁচশো বছর আগে তারও আগে যে আমাদের বলে দিয়েছিলেন সেই সময় সমস্ত কিছু ওখানে দেখা যাবে বিদুরজি মহারাজকে যুধিষ্ঠির মহাজ বলছেন ভগৎ বিধা ভগবতা তীর্থীভূতা স্বয়ম বিভো তীর্থি করবন্তী শান্ত স্তেন গদাভৃতা ভগৎ বিধা ভূতা স্বয়ং বিভো আপনি তো নিজেই একটা মহাতীর্থ আপনি তো নিজেই একটা কেন বৈষ্ণবদের তীর্থপথ বলা যায় তীর্থপথ বলা যায় ভগৎ বিদা ভগবতা তীর্থীভূত স্বয়ম আপনি তো নিজেই তীর্থ আপনি আবার তীর্থেতে গেলেন কি জন্য না তীর্থি করবন্তি তীর্থানী শান্ত সেন গদাভৃতাহা গদাধারী ভগবান গদাধারী ভগবান আপনার হৃদয়েতে সর্বদা বিরাজমান আছেন সেই ভগবানকে হৃদয়তে নিয়ে আপনি বিভিন্ন তীর্থে যান কি কারণে ওই তীর্থগুলোকে পবিত্র করতে তীর্থগুলোকে আপনি পবিত্র করতে যান তীর্থকে পবিত্র করার প্রসঙ্গে পুরাণেতে আছে যে তীর্থরা মলিন হয়ে যাচ্ছেন কি করবেন ভগবান বললেন দেখো আমার যে ভগবৎ ভক্ত আছে বিশুদ্ধ তারা তোমাদের তীর্থে যাবে তোমাদেরকে আবার সেই কি করবে কি পবিত্র করবে আবার মলিন হয়ে যায় যেটা ভগবত মহিমা তো বিদুরজি মহারাজ বলছেন সমস্ত মলিন হয়ে যাচ্ছে এইভাবে বলছেন ভগবান যাদের হৃদয়তে বিরাজমান থাকেন ভগবান যাদের হৃদয়তে বিরাজমান থাকেন তাদের কি কোনো পবিত্রতার অভাব হয় সবসময় তারা পবিত্র আমরা চৈতন্য চরিতাম্বিত দেখতে পাই শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ঝামাটপুর গ্রাম নাম শুনেছেন বর্ধমানে ঝামাটপুর গ্রাম সেই ঝামাটপুর গ্রামেতে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার পূর্বাশ্রম ছিল পূর্বাশ্রমে রাধা মদন আদি বিগ্রহ ছিল তার ভাই ছিল এবং পূজারী ছিল গুণার্নব গুণার্নব মিশ্র পূজারী ছিল তিনি একদিনের কথা বলছেন যে আমাদের ওখানে একটা হরি হরিকথা হরি উৎসব ছিল উৎসবেতে অনেক সাধু এসছেন অনেক গৃহস্থ সাধু ত্যাগী সবাই এসছেন সেই সময়ে আমরা নিমন্ত্রণ করেছিলাম কাকে বলে মিনকেতন রামদাসকে আমরা মিনকেতন রামদাসকে নিমন্ত্রণ করেছিলাম তিনি সেই নিমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি সেই নিমন্ত্রণের পরিপ্রেক্ষিতে কি হয়েছেন তিনি আমাদের এখানে এসছেন কিফা করবার জন্য মিনকেতম নামদাস কে হন তিনি নিত্যানন্দের অত্যন্ত প্রিয় পাত্র শুধু প্রিয় পাত্র নয় মিনকেতম নামদাস ছিলেন নিত্যানন্দ প্রভুর এত প্রিয় পাত্র যে নিত্যানন্দ প্রভু কে হৃদয় নিয়ে তিনি সর্বজায়গায় বিচরণ করতে মানে যেখানে মিনকেতম রামদাস সেখানে চোখ বুলে যেখানে মিনকেতম রামদাস পৌঁছেছেন সেখানে চোখ বুঝে বলে দেওয়া যায় নিত্যানন্দ এসে গেছে আর কোনো কথা নেই নিত্যানন্দ না দেখল যে এখানে নিত্যানন্দ এসছেন এরকম অবস্থায় যখন এই মিনকেতম রামদাসকে দেখে গুণানব মিশ্র পূজারী কোনো সম্মান করল না নিজের যে ভাই তিনিও তিনি নিত্যানন্দের ভক্ত বলে কারণ আমার ভাইয়ের আমাদের কৃষ্ণনাথ কবিরাজ বলছেন আমার ভাইয়ের গৌরাঙ্গে বিশ্বাস ছিল কিন্তু নিত্যানন্দে বিশ্বাসের আভাস হ্যাঁ ততটা বিশ্বাস নাই যেখানে গৌরাঙ্গম বলেছেন আমার থেকেও অধিকভাবে তোমাদের নিত্যানন্দ চরণের প্রীতি রাখতে হবে তবে তোমরা আমার কি পাবে না আমার সঙ্গে কোনো আমার সঙ্গে কোনো কিছু আমার পাবে না তোমরা সেই মিনকেতম রামদাস যখন সেখান থেকে দেখলেন যে নিত্যানন্দের কোনো সম্মানে মানে তিনি যে নিত্যানন্দকে হৃদয়ে নিয়ে ওখানে গেছেন সেখানে ওরা তার মর্যাদা বুঝতে পারছে না তিনি তখন কি করলেন ওখানে লাঠি ভেঙে চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন সেই কালে আমার ভাতার হইল সর্বনাশ সেখানে লিখছেন যেই সময়তে মিনকদম রামদাস দুঃখ পেয়ে কেন দুঃখ পেলেন তিনি নিজেকে সম্মান দেয় এই জন্য নয় তার সঙ্গে যে নিত্যানন্দ এসছেন অনেকে মনে তিনি রাগ করলেন কেন তুই তো সাধু ওনার নিজের কোনো সম্মান চান নাই কিন্তু নিত্যানন্দ যে তার সাক্ষাৎ তার হৃদয়ে করে এখানে এসছেন এটা তো ওরা বুঝলো না তাহলে নিত্যানন্দের অপমান হলো যেখানে গুরু অপমান নিত্যানন্দের অপমান সেখানে আমাদের নরতমরা কী লিখছেন যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনা মুখ না হেরিব গঙ্গা যার পদদক হরসিয়ে ধরে হেন নিতাই না ভজিয়া দুঃখ পাইয়া তা নিত্যানন্দের গুরুত্বটা থাকি। নিত্যানন্দের সম্মানটা কি এটা তো ভাবতে হবে নিত্যানন্দের এই যে অমর্যাদা হলো সেখানে তিনি আর থাকতে চাইলেন না তিনি তখন ওখান থেকে দুঃখ পেয়ে চলে গেলেন যেখানে নিত্যানন্দ সম্মানে থেকে কি করব এখানে এই চলে গেলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন সেই কালে আমার ভাতার হইল সর্বনাশ সেই মুহূর্তে আমার ভাতার সর্বনাশ হয়ে গেল এখন কেউ যদি বলেন কি সর্বনাশ হলো মশাই সর্বনাশটা কি হলো সর্বনাশটা মানে তার যে চেতনা ছিল সেই চেতনাটা এত ডিগ্রিতে নেমে গেল ডিগ্রেডেশন অফ চেতনা চেতনা যখন আমাদের জীবনে ফল করে তার মতো বিপদ আর হতে পারে না এ আমাদের আশ্রম ঘোষ মহাজ একবার একটা কারণকে কেন্দ্র করে বলেছিলেন যে এতো এত অপরাধ করে ফেললো এ তো চেতনা নষ্ট হয়ে যাবে আমার কানে ছিল আমি তখন চুপ করে যার চেতনা অনুষ্ঠল সে আবার ভগবান তাকে ঠিক করবেন বৈষ্ণবরা তো কোনো দোষ দর্শন করেন না তারা কোনো দোষ দেখেন না যা বলছে হয়েছে ঠিক আছে এইভাবে তিনি দেখা গেল তার ভাইয়ের সর্বনাশ হয়ে গেল মানে যতটুকু চেতনা অবশিষ্ট ছিল সে একেবারে জড়ো হয়ে গেল মেটেরিয়াল জড়োজগতের লোক যেমন নৃশংস হয় কৃষ্ণরাস কবিরাজ ঘোষ বললেন আমি আর এই বাড়িতে থাকবো না কী করব আর থেকে এই প্রাচণ্ডগুলের সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দের স্বপ্ন দেখলেন দুঃখ পেলেন সেদিন এত দুঃখ পেলেন সে দুঃখ রাখবার কোনো জায়গা নেই সেদিন রাখতে নিত্যানন্দ স্বপ্নেতে এলেন এসে এসে বলছেন উঠো উঠো কৃষ্ণদাস শীঘ্রই তুমি বৃন্দাবন যাও যাহা সর্বলভ্য হয় সে বৃন্দাবনে চলে যাও এখানে থেকে না যাও তুমি চলে যাও সেই স্বপ্ন দেখে উঠে কি দেখলাম সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে তিনি চললেন আর কোনোদিন ফিরে আসেননি কৃষ্ণদাস কবিরাজ চলে গেছে আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবত ইচ্ছায় অর্থাৎ বৈষ্ণবদের ইচ্ছায় বৈষ্ণবদের ইচ্ছা মানে ভগবত ইচ্ছা বৈষ্ণবদের ইচ্ছায় তিনি যে চৈতন্য চৈতাম্য লিখেছেন চৈতন্য চৈতন্যতে লিখবার পূর্বে তিনি মদন মোহনের কাছে অনুমোদন চাইতে গেছেন যে আপনার কি ইচ্ছা আছে ভক্তগণ তো বলছেন আর আপনি কি ভক্তগণের তো অন্তর্জামী আপনি সবই জানেন তো ওরা বলছে আমাকে চৈতন্য আমি তো অযোগ্য আপনার কি মনে হয় ভগবানের কাছে আজ্ঞা আজ্ঞা মালা একটা মালা পরিয়ে দিয়েছেন দিয়ে প্রার্থনা করছেন প্রভু আপনার কি ইচ্ছা আমি অযোগ্য অপদার্থ এই চৈতন্য চরিত্র আমি তো লেখবার যোগ্যতা আমার তো নাই তা আপনার কি মত সঙ্গে সঙ্গে মালা কণ্ঠ থেকে পড়ে গেল যেমন আমাদের পহপাতকে জগন্নাথের চরণের কাছে ভগবতী মা এনেছিলেন জগন্নাথের মালাটা কণ্ঠ থেকে পড়ে গেল খুলে কেশব মা দেহ রাখবার সময় দুপুরবেলা বলছেন এখন সময়টা দেখো তো কোন সময় কোন তিথি দেখো ভালো করে এসব বলছি কোন অবস্থা মানে তিনি চিন্তা করছেন কৃষ্ণ এখন কোন লীলায় আছেন সঙ্গে সঙ্গে সেবক বললেন পূজারী দুপুরবেলার আরতি করলো আরতি করে রাধারানীর মালাটা দেখা গেল কণ্ঠ থেকে খুলে পড়ল হঠাৎ কোনো দিন এরম হয় না রাধারানীর মালাটা কণ্ঠ থেকে খুলে পড়ল সেবক এসে তার গলায় পড়িয়ে দিল মহারাজহ রাখলেন আপনারা কি মনে করেন এগুলোকে কোনো ছেলে খেলা কতটা গুরুত্বপূর্ণ জিনিস তাই জন্য ভগ ভগৎ বিদা তীর্থিভূতা স্বয়ং বিভো তীর্থী কুরবন্তী তীর্থানী শান্ত সেন গদাভৃতাহা যাই হোক এইসব প্রার্থনা করলেন এই বিদুরজি মহারাজ কে ছিলেন বিদুরজি মহারাজের নিত্যস্বরূপ নিশ্চয়ই আছে বিদুরজি মহারাজ অ্যাকচুয়ালি যমরাজ জি মহারাজ কোনো একটা কারণ তার বিস্তৃত কারণ এখন আর বলা যাবে না তিনি একটা অভিশাপ পেয়েছিলেন সেই অভিশাপেতে তিনি এবার এসে ওই যে দাসী পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছে এটা একটা অভিশাপ ছিল অনেক কথা যাই হোক বিদুরজি মহারাজ পুত্র হন আর যাই হন তিনি তো পরম পবিত্র দাসী পুত্র তো এটা দুর্যোধনের বুদ্ধিতে বাকি তো এসব বলা উচিতই নয় যার জন্য কালকে বলেছিলাম প্রভাদ বিমলা প্রসাদকে ভক্তিবীনদ ঠাকুর জগৎ ছেড়ে যাওয়ার আগে বলেছিলেন প্রথম কথা ধামের প্রথম কথা বলেছিলাম তিনি বৈষ্ণবগণের যে অমর্যাদা হচ্ছে দৈব দৈব বর্ণাশ্রম স্থাপন করো দ্বিতীয় হলো তুমি ধামের উন্নয়ন করো অন্তত যেন বাইরে থেকে লোক ধামের দর্শন করতে পারে প্রসাদ পেতে পারে একটা চিকিৎসালয় একটা থাকবে কিছু হলে শিক্ষা শিক্ষাকেন্দ্র একটা কলেজের লোকে উৎসাহ পায় আর তার সঙ্গে ধাম পরিক্রমার কথা বলেছিলেন যার দ্বারা জগতের পরম মঙ্গল হতে পারে বদ্ধজীবগণকে পরিক্রমা করিয়ে তাদের মঙ্গল বিধান করা এখন বিদুরজি মহারাজের এখানে আসার পেছনে গুপ্ত রহস্য কী প্রথম কথা হলো স্নেহের পাত্র পঞ্চপাণ্ডব আদি তাদের স্নেহ তো আছেই কৃপা করবেন সবচেয়ে বড় গোপন উদ্দেশ্য ছিল যে আমার যে বড়ো ভাই অন্ধ ধৃতরাষ্ট্র সে যদি চোখে থেকে বল অন্ধ হতো কোনো বিরাট বিপদ ছিল না কিন্তু সে তো হৃদয়তে অন্ধ এখন তাকে কি করে বাঁচানো যায় তাকে বাঁচাবার জন্যই তিনি কিন্তু এখানে এসছেন তার কিন্তু হস্তিনাপুর আমার পূর্বের আশ্রমের জায়গা আমার পূর্বের স্মৃতি এসব নয় তার কোনো আকর্ষণ নাই যেমন গোকর্ণজি মহারাজের নিজের গ্রামেতে ফিরে আসার কোনো দরকারই ছিল না গোকর্ণী মহাজা তীর্থযাত্রায় চলে গেছিলেন তার নিজের গ্রামেতে চলে আসার কোনো দরকারই ছিল না কিন্তু তথাপি ভগবানের প্রেরণায় ওই ধন্দুকারীকে বাঁচাবার জন্য তার প্রেজ্জনী থেকে ভগবত ইচ্ছা তিনি এসেছিলেন আর ভাগবত কথা হবে জগতের লোকের মঙ্গল হবে এই কারণে তিনি এসেছিলেন যাই হোক এখন ধৃতরাষ্ট্রের সঙ্গে বিদুরজি মহারাজ একান্তে কিছু কথা বলছেন একান্তে সেই কথাগুলোর মধ্যে সারবস্তু কি না বলছেন রাজন আপনি এখনো আশা করছেন কি করে যে আপনি আরও অনেক দিন বাঁচবেন ভালো করে বাঁচবেন সুখে থাকবেন আপনার কি মনে নেই যে আপনি এই পঞ্চপাণ্ডবকে কতবার অত্যাচার কত অন্যায় অত্যাচার করেছেন শেষে যখন যদি শেষে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল তখনও রাষ্ট্র চাইছে ভীমকে গুঁড়িয়ে ফেলবেন ভীমকে মেরে ফেলবেন তখন বলছেন কোথায় ভীম একটু এসো আমার কোলে এসো কৃষ্ণ বলছেন যাবি না কৃষ্ণ যে যাস না ও মেরে ফেলবে ওরা এত শক্তি আছে মেরে লোহার ভীমকে এগিয়ে দিল কৃষ্ণ সব জানেন সব আগে থেকে সব তৈরি করে লোহার যখন লোয়ার বিমকে আলিঙ্গন করল গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দেখো এখনো বুড়ো বুড়োর বুড়োর এখনো রাগ গেল না এত অন্যায় করল করে সব কিছু করলো এখনও পুত্র প্রতিশোধ পুত্র হত্যার প্রতিশোধ নিতে যা এখানেই আশ্চর্য ভক্তের সঙ্গে সাধারণ মানুষের অন্য কেউ হলে অন্ধধুতরকে চিৎ করে ফেলে মেরে ফেলতো কিন্তু পঞ্চপাণ্ডব মারল না আরে মারা তো দূরের কথা তাকে পায়ে ধরে নিয়ে এলো আপনার ছেলে পেলে চলে গেছে আমরাও তো আপনারই সন্তান পার্থক্যটা দেখো পূর্বের সব কথা ভুলে গেল পূর্বের কোনো কথা আর মনে রাখলো না পা ধরে নিয়ে এলো আমরাও তো আপনারই সন্তান আমাদের কাছে আপনি থাকবেন আমাদের গুরুজন আপনি বলে যত্ন করে নিয়ে গেছে সেই থেকে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ থেকে ওই যে পায়ে ধরে নিয়ে গেছে ও সাপের পাঁচ পা দেখেছে ও মনে করলাম একটা মূল্যবান লোক ওকে যত্ন করে রোজ সকালবেলা যুধিষ্ঠির মহারাজ সকালবেলা উঠে আগে গুরুজনের প্রমাণ প্রণাম করতে যায় সব কিছু করে যা নিয়ম কৃষ্ণ করতেন ভগবানকে দণ্ডবাদ আদি সব কিছু করতেন এখন এই অন্ধরাষ্ট্র ভুলে যাচ্ছে কালকে কী অন্যায় অত্যাচার আমি করেছিলাম আমার লজ্জা হওয়া উচিত আমার আত্মহত্যা করা উচিত এ না ভুলে গেল ভালোই আছে সবাই প্রীতি করে চরণ ধরে তাহলে ভালোই আছে বিদুরজি মহারাজ দেখলেন এই যে ভালো আছি বুদ্ধিটা এটাই খারাপ এই ভালো আছে বুদ্ধিটা ও ভুলে যাচ্ছে যে ওর মৃত্যুটা সামনে চলে এসছে ওরা মনে করতে পারছেন না বিদুরজি মহারাজ কৃপা করে তাকে উদ্ধার করার জন্য এলেন একান্তে বসে বলছেন যে রাজন আপনার কি মনে আছে যে অত্যাচার যে অন্যায় এদের বিরুদ্ধে করেছিলেন তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো প্রতিশত্ব দূরের কথা এত যত্ন করে এত সম্মানে নিজের পিতৃপথ আপনাকে রেখেছেন নিজের হৃদয়ের মতো রকম যেন আপনার পূর্বের যে ছেলেপেলে চলে গেছে এই দুঃখ যেন আপনার হৃদয়ে না আবির্ভাব হয় এই জন্য পুত্রের থেকেও আপনার পুত্র যে দুর্যোধন তার কাছে আপনি কত স্নেহ পেয়েছিলেন ভালোবাসা কত প্রীতি আর দেখুন এরা যাই হোক এখন বক্তব্য হল যে ভীমকে আপনি শেষ পর্যন্ত গুঁড়িয়ে মেরে ফেলতে চেয়েছিলেন আবার এখন সেই ভীম দত্ত অন্যম আদত্তে গৃহপালবৎ যেমন গৃহেতে পোষা পোষা পশু থাকে কুত্তা কুকুরকে যেমন আহারের পর আহারের অবশেষ অংশ দেয় খেয়ে বলে তো তো আপনার তো এখন সেই চরিত্র হয়েছে আপনার চরিত্র তো সেই হয়েছে আপনি ভীমের দেওয়া অন্যকে এখন খাচ্ছেন যেমন কারণ যাদের চেতনা জাগে না তাদেরকে লাঠি মেরে জাগাতে হয় কালকে আলোচনা করবো হাসবে তোমরা প্রপাত প্রায়ই বলতেন ভূতে পশান্তি বরবরা এই কথাটা বলতেন এই কথাটা মানে কি ভূতে পশান্তি বরবরা এই কথাটা প্রায় বলতেন প্রপাত কেন বলতেন সেটা কালকে আলোচনা করব যাই হোক এখানে তার চেতনার বিকাশ হচ্ছে না সেই জন্য একটু ইজ্জতে ঘা দিয়ে আপনার তো লজ্জা উচিত ভীম দত্ত অন্নম আপনি খাচ্ছেন গৃহপালিত পশুর মতো ওরা আপনাকে সম্মান চিন্তা করে দেখুন কি করেছেন ওদের জন্য আপনি আমরা সমগ্র জীবনে ছোটো ভাই পাণ্ডুর জন্য কিছু করেছিলেন বা পাণ্ডুর যে পরিবার কুন্তি মাদ্রি বা তারা এদের কিছুই করেননি আপনি চিরজীবন অন্যায় করে এলেন এখন আপনি গৃহপালিত পশুর মতো অন্ন ধ্বংস করছেন ইজ্জতে লেগে গেল রাজন আপনি দেখতে পাচ্ছেন না আপনার মৃত্যু পেছনে দাঁড়িয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মৃত্যু পেছনেতে দাঁড়িয়ে রয়েছে এখনও যদি আপনার মঙ্গল চান তাহলে এখন আপনি ব্যবস্থা করে ফেলুন এই ভাবে তত্ত্বজ্ঞান উপদেশ করাতে কি হলো তার ভেতরে একটু কেন সাধুদের বীর্য আছে বীর্যবতির কথা চেতনার উন্মেষ হলো তিনি নির্ণয় করলেন সত্যিই লজ্জার ব্যাপার আমি আজকে রাত্রিবেলায় চলে যাব এ রাজধানীতে থেকে এদের আদর আমার নেওয়ার কোনো যোগ্যতা নেই উচিতও নয় তিনি নির্ণয় করলেন করে কি করলেন রাতের অন্ধকারেতে কি করলেন অন্ধ ধৃতরাষ্ট্র তার পত্নী গান্ধারী মাকে নিয়ে গান্ধারী দেবীকে নিয়ে পেছনের দরজা দিয়ে সামনের দরজা না পেছনের দরজা দিয়ে রাজগৃহ থেকে লুকিয়ে চলে গেলেন বাগান ফাগান দিয়ে চলে তিনি কোথায় গেলেন বলে দুজনেই তো অন্ধ দুজন অন্ধ মানে গান্ধারী অন্ধ নয় কিন্তু যেহেতু বিবাহ হয়েছে সেদিন থেকে বলেছেন যে আমার স্বামী যখন চোখেতে এই জড় কিছু দেখে না আমিও চোখে পট্টি বেঁধে রাখব সেই জন্য দুজনেই দেখেন না দুজনে হাত ধর ধরে করে চলে গেলেন কোথায় হিমালয়ের পাদদেশে যেখানে হরিদ্বার ছাড়িয়ে ধারা সহস্র ধারা সেইখানে গিয়ে একটা পর্ণ কুটির কোনো মতে নির্মাণ করে সেখানে মনোনিবেশ করার চেষ্টা করলেন কি করবেন শেষে সেখানে তিনি তো আর ভক্ত নয় শক্ত যাই হোক তিনি কি করলেন যোগাগ্নিকে মাথা দিয়ে বার করলেন করে কি করলেন সেই যে ভজন কুটির পাতার সেই সমেত কি করলেন সাথে সেই সঙ্গে তিনি সব কিছু সব কিছু নাশ হয়ে গেল তিনি ওই আগুনেই তিনি পুড়ে শেষ করলেন নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজ এবার সকালবেলা উঠে যুধিষ্ঠির আমাদের সময় নিয়ম ছিল সকালে উঠেই আমরা আগে সবকিছু করে শৌচকর্ম করে সব কিছু করে পিতা মাতাকে দিয়ে হাত দিয়ে নমস্কার করা এগুলো সব নিয়ম ছিল আমাদের সময় সকালবেলা উঠে যুধিষ্ঠির মহারাজ গো ব্রাহ্মণ কৃষ্ণও করতেন কৃষ্ণ যে স্বয়ং ভগবান তিনি ওই দ্বারকাতে কীভাবে জীবনযাপন জীবনযাপন করতেন সেটা যদি পুরাণেতে দেখেন পাগল হয়ে যাবেন সকালবেলা উঠে তিনি সব কিছু শৌচকর্মে লীলা করতেন পবিত্র হয়ে তিনি তো পবিত্র তার থেকেই অনন্ত পবিত্রে তবে তিনি বসতেন বসে ভগবানকে তিনি আবার অভিনয় করতেন করে করতেন তারপর গোর ব্রাহ্মণ জ্যেষ্ঠ ব্যক্তিদের প্রণাম করতেন পুজো করতেন অতিথি তারপরেতে গরিব দুঃখী এলে তাদের সব কিছু করতে যাই হোক এখন সেই দিন সকালবেলা অর্থাৎ যেই দিন আগের দিন রাত্রিবেলা অন্ধধুতরাষ্ট্র গান্ধারী সয় চলে গেছেন সেই দিন যুধিষ্ঠির মা সকালবেলা উঠে যখন গুরুজনকে প্রণাম করবার জন্য তার ঘরে ঘরেতে গৃহেতে পৌঁছেছেন গৃহে পৌঁছে দেখেন সেখানে আমাদের পিতৃব্য নেই সেখানে কোথায় গেলেন পিতৃব্য তো রোজই থাকেন এই সময়তে কোনো বিশেষ কাছে কি কোথায় গেলেন নাকি আর যাওয়ার তো কোনো রাস্তা নেই আমাকে আগে বলবে আমাকে বলেই তো যাবেন কোথায় গেল খুঁজতে আরম্ভ করলেন খুঁজে দেখেন যে আর কোনো চিহ্ন নেই তিনি সব ছেড়েছেন চলে তখন তিনি পাগলের মতো কাঁদতে আরম্ভ করেছেন এ ভক্তের লক্ষণ খালি নিজের দোষ দেখে নিশ্চয়ই আমার আচরণে বা আমার কোনো কিছুতে তিনি দুঃখ পেয়েছেন তিনি সন্তান হারা তিনি সন্তান আদি হারিয়েছেন আমি কত নিষ্ঠুর নিশ্চয়ই আমার কোনো আচরণ ভুল হয়েছে তা না তিনি আমাকে ছেড়ে চলে গেলেন আমাকে অনাথ করে চলে গেল আশ্চর্য কী কৃপা একে বলে ভগবৎ ভক্ত বলে ভগবৎ ভক্ত যাকে খুন করতে এলেও তার মঙ্গল তিনি প্রার্থনা করে এর নাম হলো সাধু তাকে খুন করবে তারপরেও তার মঙ্গল বিধান করেন এটা সাধু আমাদের পুরনো অনেক কথা বলবার কিন্তু সময় নাই যাই হোক নারদজি ওই সময়তে সেইখানে অবতীর্ণ হয়েছেন এসে বলছেন রাজন আপনার কি দুঃখ আপনি কাঁদছেন কেন কী ব্যাপার বলছে আর বলবেন না আমার সর্বস্ব চলে গেল আমার পিতৃব্য আমার মা গান্ধারী সবাই চলে গেলেন আমাকে ছেড়ে কাতরভাবে তুমি কাঁদছেন নারদজি মারা চিন্তা করলেন এ তো মহান ভাগবত ভক্ত ভগবানের ভক্ত একে এই সময়তে একটু সান্ত্বনা দেওয়া দরকার দিয়ে বলছেন রাজন আপনি শোক করবেন না আপনি এত যে শোক করছেন কী জন্য মা কঞ্চন সূচ রাজন যদীশ্বর বা জগৎ এই জগৎ ভগবানের ইচ্ছাতে জগৎ চক্র চলছে জগতের যে চক্রতা অনন্ত ব্রহ্মাণ্ড চলছে কার ইশারায় চলছে রাজন কার ইশারায় চলছে সেই ভগবানের ইশারায় তো চলে মদ বাত বাতি সূর্যস্তপতি মদ বায়াত বায়ু আমার ভয়েতে বয়ে চলছে সূর্য আমার ভয়েতে তাপ দিচ্ছে নদী আমার ভয়েতে বই সে তো আমি কোনো কথায় আর কি কিছু আছে আজকেই ইংরেজি কথায় আলোচনা হচ্ছিল কৃষ্ণের শেষ উপদেশে এটা হচ্ছে হংসরূপী ভগবান ব্রহ্মাকে তার চার পুত্র প্রথম পুত্র চতুর্সং তারা পিতা পিতাকে প্রশ্ন করছেন আচ্ছা বলুন তো চিত্তের মধ্যে বিষয় আর বিষয়ের মধ্যে চিত্ত কেন একাকার হয়ে যায় এর কারণটা কী সেই সময় ব্রহ্মা নিজের সৃষ্টিকার্যে সৃষ্টিকার্যের কোনো বিষয়তে ব্যস্ত ছিলেন মানে মনটা মনটা অন্যদিকে ছিল এই প্রশ্নের সূত্রটা এই প্রশ্নটা প্রশ্নের যে একটা সূত্র আছে সেই সূত্রটা খুঁজে পেলেন না কেন তার সৃষ্টির ব্যাপারে অন্য একটা চিন্তা করছিলেন যখনই এই প্রশ্নটা চতুর্শন করেছেন যে পিতাশ্রী চিত্তেতে আত্মা এবং আত্মাতে যে চিত্ত প্রবিষ্ট হয়ে যায় একাকার হয়ে যায় মানুষ কখনো বিষয় থেকে নিজেকে আলাদা ভাবতে পারে না এতই ওতপ্রোতভাবে বিষয়ের সঙ্গে জড়িয়ে গেছে এই বিষয়টাই আমি এই শরীরটাই আমি এর বাইরে ভাবার কাউর কোনো ক্ষমতা নেই কাউর নেই ভাবতেই পারে না সেই জন্য বলছেন যে বিষয়ের কেননা আত্মার সঙ্গে বিষয়ের কোনো সম্বন্ধ নাই আমাদের যে চিন্ময় আত্মা চিন্ময় আত্মার সঙ্গে আমাদের জড়ো শরীর মন চিত্ত বুদ্ধি কোনো কিছুর কোনো সম্বন্ধ নাই সম্বন্ধ ছিল না নেই এবং থাকবে না তথাপি জীবাত্মা মায়াগ্রস্ত অবস্থায় কালকে বলেছিলাম পর ওপি মনতে অনর্থম তৎকৃত চাভি পদ্ধতে যদিও আত্মার সঙ্গে জড়জগতের কোনো সম্বন্ধ নাই এ শরীরের মধ্যে খালি প্রবিষ্ট হয়ে তার নিজের কর্মফল ভক্ষত্ব হচ্ছে পূর্বে যেটা করেছিলেন আসলে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে কোনো সম্বন্ধই নাই কেন আত্মা হলো পরবস্তু আত্মা হলো পরবস্তু চিন্ময় যেমন ভগবান সচিত আনন্দময় ভগবান যেমন সচিত আনন্দময় আমাদের আত্মাটা আমাদের যে আমাদের যে ক্ষুদ্র আত্মা আছে যেটারকে বলতে গিয়ে শাস্তে বলছেন বা ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ মানে একটা হেয়ারের টিপস এইটুকু বালিকোনার মতো সেটাকে শতভাগ করে তার যে শতভাগের প্রত্যেকটা ভাগ তার এক ভাগকে আবার যদি শতভাগ করা হয় তাহলে যে পরিমাণে কল্পনা করা যেতে পারে সেরকম ধরেন অর্থাৎ বলছেন ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য তাহলে এই আত্মাটা খালি ক্ষুদ্র কিন্তু কোয়ালিটেটিভলি গুণগতভাবে কিন্তু এক অর্থাৎ ভগবান সচ্চিৎ আনন্দময় আর চিন্ময় আত্মা তারও কিন্তু জ্ঞানময় প্রকাশময় আনন্দময় চিনময় এই চারটে কি কি প্রথম কথা হলো চিনময় চিৎবস্তু চিনময় জ্ঞানময় প্রকাশময় আনন্দময় প্রকাশময় কেন বললাম এ তো অর্থ চাই বলার সঙ্গে সঙ্গে লোকে বলে তাহলে প্রকাশ মানে ওই লাইটটা জ্বলছে এরকম প্রকাশ লোকেদের বুঝবে না সেই জন্য গভীর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে আত্মাকে প্রকাশময় বলা হচ্ছে কেন কারণ এই যে শরীর পার্থ ক্ষেত্র এরে ক হয় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন এই যে শরীরটা দেখছ এটাকে ক্ষেত্র বলা হয় গীতাতে অনেক ব্যাখ্যা মানে দু বছর ধরে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই যে বিচারটা অনেক করা হয় প্রচুর এগুলো আলোচনা করলে বোঝা যায় ক্ষেত্র কেন বলল এটা একটা কারণ আছে এক একটা কারণের সঙ্গে একটা জুরুত এই শরীরটাকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্র বলছেন কারণ এই শরীরেতে তুমি যে বিষটা বপন করবে সেরকম ফল পাবে দিস বডি ইজ ওয়ান ক্যান্ড অফ ফিল্ড ইট ক্যান বি কাল্টিভেটেড আমরা কাল্টিভেট করতে পারি চাষ করতে পারি যেরম চাষ করবে সেরকম ফল পাবে দ্য ফল তাহলে এই যে শরীরটা এটাকে কৃষ্ণ বলছেন এটা ক্ষেত্র আর যিনি এই ক্ষেত্রের মধ্যে বসে রয়েছেন ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ তিনি এখন প্রশ্ন হল এই শরীরের মধ্যে এত বড়ো হাতি এত বড় হাতি শরীর এই শরীরের মধ্যে চিন্ময় আত্মা প্রবিষ্ট হয়ে এ হাতির যে সমস্ত শরীরটা প্রকাশ করছে কি না বোঝা গেল না আত্মাটা ক্ষুদ্র সেটা কোনো দেখাই যায় না চোখেই দেখা যায় না অ্যাটমিক পার্টিক্যাল বলা বললেও কোনো অত্যুক্তি হয় না কিন্তু এই আত্মাটাই যে হাতির ভেতরে ঢুকল হাতির ভেতরে ঢুকে গুণগত বিচারে ও যে কর্মফল করেছে তার কর্মফলটা ওকে হাতি জন্ম দিয়েছে হাতি জন্ম দিয়ে ওই ক্ষুদ্র যে আত্মাটা রয়েছে এত বল সিংহকে তুলে আছাড় মারতে পারে ওই আত্মাটা সিংহের মধ্যে প্রবিষ্ট হয়েছে ওই আত্মাটা সাপের মধ্যে প্রবিষ্ট সমস্ত বিষয়ের মধ্যে পবিত্র হয়েছে আর সমস্ত প্রাণী দেহের মধ্যে পরমাত্মাও আছে শুধু আত্মা আমাদের আছে জীবাত্মা তা নয় তার সঙ্গে পরমাত্মা নিত্য বিরাজমান যেটা উপনিষদও বলছেন বৃক্ষের মধ্যে দুইটা পাখি বিরাজমান একটা এই সংসার রূপ বৃক্ষের এই যে সুখ দুঃখের ফল খায় আর একটা পক্ষী কিছু খায় না খালি দেখে খালি তাকে লক্ষ্য রাখে দুজনে অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু তাহলে প্রকাশ আত্মাকে যে প্রকাশময় বলা হলো তার কারণ এই ক্ষুদ্র আত্মাটা হৃদয়তে প্রবিষ্ট হয়ে সারা শরীরের যে লিমস অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করছে আমি একজন কেউ এটা করছে শ্রী চৈতন্য মহাপ্রভু একটা উদাহরণ দিয়েছিলেন যে উদাহরণটা আলোচনা করলে একটু বোঝা যাবে পরিষ্কার হবে মহাপ্রভু বলছেন যদি কোনো একটা ব্যক্তি তার এই কপালেতে একটা চন্দনের ফোঁটা দেয় এই সাধারণ চন্দন নয় মলয়জ চন্দন মলয়জ চন্দনের একটা সামান্য ফোঁটা বা তি এইখানে যদি কেউ দেয় সেই যে চন্দনের যে অতি মূল্যবান এইটুকু তার যে মূল্য শোনা যাবে না ভারতের লোক নিতেই পারে না বাইরে চলে যায় তাহলে এই যে মলয় যে চন্দন যেটা গোপাল মাধবেন্দু পরিপাতকে বলে নিজের অঙ্গে লেপন করিয়েছিলেন মানে ক্ষীরচল গোপিন্দা একই সেই চন্দনের যদি একটা বিন্দু কেউ দেয় যার শরীর জ্বালাপো অনেকে শরীর পড়া করে অনেকে শরীর থেকে জ্বলে যায় সেই সময় যদি ওই চন্দনের ফোঁটা দেয় বা কাউর শরীরে জ্বলন হয় তাকে চন্দন আসব বলা হয় চন্দন আসব অর্থাৎ চন্দনকে বিশেষ প্রক্রিয়ায় ঔষধি জলেতে ভিজিয়ে রেখে সেই চন্দনের জল যদি কেউ খায় শরীর বরফের মতো ঠান্ডা হয় অনেকের হয় পুরো শরীর জলে পিত্তবিকারে চন্দন আসব পাওয়া যায় বিভিন্ন রকমভাবে তো এই চন্দনের মহাপ্রভু বলছেন যে লেপন দেয় বা এখানে যদি সেই চন্দন এক জায়গা দেওয়া কিন্তু সারা শরীরের শীতলতা অনুভব হয় মহাপ্রভু বলছেন ঠিক সেরকম আত্মা হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছেন কিন্তু এই আত্মার যে প্রভাবটা প্রকাশটা প্রকাশ নয় মানে আত্মা আছে বলে আমি ক্রিয়াকর্ম করছি কথা বলছি সমস্ত লোক দেখছে আমার প্রাণ আছে দেখতে পাচ্ছি এইটা হলো কথা সমস্ত জগৎকে ভগবান পরিচালনা করছেন নারদজি মহারাজ বলছেন দাজন আপনি শোক করবেন না প্রত্যেকে ব্রহ্মা শঙ্কর থেকে আরম্ভ করে বায়ু দেবতা অগ্নিদেবতা সময় সবাই ভগবানের আদেশকে পালন করে যাচ্ছেন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কিছু রাস্তা নেই তাই বলছেন মা কঞ্চন সুচ রাজন যদীশ্বর বসম জগৎ এই জগৎ ঈশ্বরের বসে রয়েছেন লোকহা সপালহা যশে মে বহন্তি বলিমিশুত মিশত অর্থাৎ এই যে যত লোকপাল আছে তারা সবাই ভগবানের আদেশ পালন করছেন তাকে বলি অত উপহার দিচ্ছেন প্রণাম করছেন মালা দিচ্ছেন এগুলো সব করছেন উদাহরণ দিচ্ছেন যথা গাব নসি প্রতন্ত্রাম বাধ্যাস দামভি যেমনভাবে একটা বলদকে নাকেতে ফুটো করে আমরা নিজেদের আমরা আমাদের জীবনকালে দেখেছি তখন মেশিন দিয়ে হতো না এ নাকেতে বলদের ফুটো করে কলু তেল ভাঙাচ্ছে কাঠের একটা ঘানি কাঠের কাঠের একটা ঘানি তার চারিদিকেও ও ঘুরছে আর তেলগুলো কি করছে পেশাই হয়ে একটা পিস্টন আছে পেশাই হয়ে তেলগুলো যাচ্ছে তো সেই উদাহরণটা নারদজি মহারাজ রাজা যুধিষ্ঠির মাঝকে দিচ্ছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যথা গাব প্রতন্ত্রাম বদ্ধাশ্চ দাম ভি বাকতন্ত্রাম নাম ভীর বহন্তিম বলিমি শুতুম বলছে সব যতই জগৎ আছে যেমন একটা লম্বা রসু দিয়ে রসি রজ্জু দিয়ে গোমা থেকে বন্ধ হয় না খেতে সেরকম এইরূপ একই বেদবাণী দ্বারা চতুর্বর্ণ আশ্রম আদি সবই ভগবানের ইচ্ছাতে জগতে চলছে চতুর্বর্ণ মেয়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ এসা থেকে বলছেন তৎস্যকর্তারম ওপি বৃদ্ধিমাম অকর্তারম অব্যয়ম চতুর্বর্ণ আমি করেছি সমাজকে বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত করবার জন্য এই সমাজ সংসারকে বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত করবার জন্য চতুর্বর্ণ এবং আশ্রমের যে সিস্টেম ব্যবস্থা আমি করেছি কিন্তু করলেও আমি করেছি বটে কিন্তু করলেও যেন আমি এসবের মধ্যে বদ্ধ নই আমি করেছি কিন্তু আমি কর্তা নাই চলছে এগুলো না করলে নয় এইভাবে চলছে আর বর্ণাশ্রম ধর্ম আমরা ততদিন আমাদের জীবনে কার্যকরী ভূমিকায় থাকবে যতদিন পর্যন্ত না আমরা পরমাংস ভূমিকায় না যাব যে বা যারা পরমাংস ভূমিকায় যেতে পারেননি তারা যে কোনো বেশ নিয়েই থাকুক তাদেরকে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা দিতেই হবে তারা উল্লঙ্ঘন করতে পারবে না কেবলমাত্র যারা পর অবস্থায় উঠে গেছেন তাদের আর এই বর্ণাশ্রমের মধ্যে বাঁধা যায় না তারা এই বন্ধনের বাইরে চলে যান নচেত সন্ন্যাসক বা যে কোনো বেশি বর্ণ এবং আশ্রম তাকে মেনে চলতেই হবে না চললে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যেটা এখন হচ্ছে কেউ মানে না চামারের মেয়েকে বিয়ে করছে একটা বৈদিক ব্রাহ্মণ ও আবার এই করছে এইভাবে সব মানে বিধিকিসের সমাজের সমস্ত ভেঙে গেছে কিছু আর নেই যে বর্ণশঙ্কর সম্বন্ধে যে বর্ণশঙ্কর সম্বন্ধে অধিক করা অধিকতা বলার দরকার নেই খালি গীতাতে দেখবেন ভগবান যখন অর্জুনের সঙ্গে অর্জুনের কথোপকথন হচ্ছে সেই সময় বর্ণসং বর্ণশঙ্করের যে কত বিপত্তি কত যে ভয়ঙ্কর এই কথাগুলো আলোচনা আছে দেখবেন গীতার প্রথমে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে দেখবেন যে কী বিশৃঙ্খল অবস্থা বর্ণশঙ্করকে অত্যন্ত ভয়াবহ বলা এমন কি আমরা যে সবজি আদি ফল ফুল ব্রিডিং করি এটাও নিষিদ্ধ কিন্তু করছে সব এগুলো কিন্তু উচিত নয় নর্মাল যেটা সেটাই উচিত কিন্তু করছে লোকে তাহলে সেই ভেতরে দেখা যাচ্ছে যুধিষ্ঠির মহাজকে নারদজি মহারাজ বলছেন কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক কথম অন্যানস্তুগ উপায়ে সর্পগ্রস্ত জয় অপরম আপনি যে আপনার পিতৃব্য চলে গেছেন বলে কান্না করছেন আপনি নিজেকে মনে করছেন আমি পিতৃব্যকে পালন করতাম পিতৃজ্ঞ আমার কাছে ছিল আমি তাকে যত্ন করতাম তাকে দেখাশোনা করতাম এটা মনে করবেন না এটা মনে করবেন না কে কাকে পালন করে এই যে নারজ্জির পূর্বজীবনের কথাটা বললাম সেখানে মাকে একমাত্র আস কেউ নেই তার তিনকুলে কেউ নেই ভাই বন্ধু কেউ নেই বাবা তো নেই মাও সর্পদংশনে মরে গেল চলে গেল জগৎ কিন্তু ওই বাচ্চাটা কি আশ্চর্য সাধুসঙ্গ করেছিল বলে যদি সাধুসঙ্গ না করে থাকতো তাহলে কিন্তু কাঁদত সাধুসঙ্গ চাতুর্মাসকাল করেছিল বলে তার গ্রামেতে একদল সাধু এসেছিল এই যে সাধুসঙ্গের প্রভাবে তিনি যে তত্ত্বজ্ঞানটা লাভ করেছিলেন ওই বাচ্চাটা পাঁচ বছরের বাচ্চা এই যে মা চলে তিন তিনকুলে কেউ নেই কোথায় খাবে কোথায় থাকবে কিছুই জানে না কিন্তু ওই বাচ্চাটা আশ্চর্য ওই বাচ্চাটা কিন্তু কাঁদল না ওই বাচ্চাটা বরঞ্চ বলছেন যে আমার মা একমাত্র বন্ধন ছিল আমার জীবনে আমার মা একমাত্র বন্ধন ছিল মা চলে গেল ভালোই হল এখন আমি মুক্ত কী আশ্চর্য তাহলে সাধুসঙ্গের মহিমাটা দেখো এই বাচ্চাটা এখন নিশ্চিন্তে চলতে আরম্ভ করলো অনেক কথা বলা হয়েছে তাহলে কে কাকে রক্ষা করে এই যে পাঁচ বছরের বাচ্চাটা পিতৃ শূন্য হয়ে গেল কত যুদ্ধ হয়েছে বাংলাদেশে কত লোক তার পিতা মাতা বাচ্চা পড়ে রয়েছে সব মরে গেছে গুলি করে গুল সব মেরে মেরেছে বাহাত্তর সনে একাত্তর বাহাত্তর সনে কাজেই কে কাকে রক্ষা করে কেউ কাউ রক্ষা করতে নয় কে কাকে পালন করে যার যার কপাল সে কর্মফুল লোকে কালি ভ্রান্ত ধারণা সেই জন্য বলছেন রাজন কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক কথম অন্নাংস্তু গোপায়েত সর্বগ্রস্ত যত যথা অপারম যখন প্রত্যেক মানুষকে কোন মানুষ বাদ নেই এ সৃষ্টিতে এ সৃষ্টিতে এমন কোন প্রাণী নেই যাকে মহাকাল গ্রাস করেন নাই সবাইকে গ্রাস করে রয়েছে যেমন একটা ব্যাংকে একটা ব্যাঙ্ককে সাপ যেমন মুখে ধরে ধরে রাখে তো সেরকম প্রত্যেক প্রাণীকে যত মানুষ আছেন যত প্রাণী আছে যখন থেকে জন্মেছে তখন থেকে মহাকাল তাকে তারা করছে করছে কি না আমরা যত দিন যাচ্ছে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ কি না এটা কিন্তু অনুভব হচ্ছে না যেমন বসন্তের শুকনো পাতাগুলো গাছ থেকে এরম ঝরে যায় আমাদের প্রত্যেকের জীবন থেকে একটা একটা অমূল্য দিন যে দিনেতে আমি ভগবানকে প্রাপ্তি করতে পারতাম যদি খট্টাঙ্গ রাজা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভগবানকে আটচল্লিশ মিনিট মিনিটের মধ্যে ভগবানকে প্রাপ্ত হয়ে থেকে থাকেন তা পরীক্ষিত মহারাজ যদি সাত দিনের মধ্যে ভগবানকে পেয়ে থাকেন তাহলে আমি বা কেন পাব না আমি সঠিক রাস্তায় গেলে আমিও পাব তাহলে বসন্তের বসন্তের ঝরা পাতার মতো একটা একটুকু দিন ঝরে ঝরে পড়ে যাচ্ছে অমূল্য দিন আর আমরা ততই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা এক এক দিন করে এই কথাটা যতক্ষণ না অনুভব হবে ততক্ষণ ভোগবৃত্তি ভোগবাসনা কোনো দিনই যাবে না এই যাওয়ার কোনো রাস্তা নাই যুধিষ্ঠির মহারাজকে নারদজি মহারাজ ভালো করে এভাবে বোঝাচ্ছেন যে রাজন আপনি তো জ্ঞানী আপনি তো নিজে ধর্ম যুধিষ্ির মা ধর্মরাজ তিনি তো জ্ঞানী তবেও তবুও ভগবানের এমনই একটা আশ্চর্য লীলা যে তাকেও অত্যন্ত কষ্ট পেতে হচ্ছে এটা বৈষ্ণবের লীলা যাই হোক এখন যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য পালন করছেন সঠিকভাবে অপূর্ব কেন পিথু মহারাজ যুধিষ্ঠির মহারাজ অম্বরীশ মহারাজ প্রহ্লাদ মহারাজ এরা যে প্রজাপালন করতেন নিজের ছেলের মতো সেই গুরু গুরু সেই সাধু সাধু যে তার কাছে আসবে তাকে পুত্র বা তার থেকে বেশি দেখবেন তার যেন কোনো কষ্ট না হয় তার যেন কিছু না হয় এইভাবে কিভাবে তাকে পালন করবেন অন্তর দিয়েই চেষ্টা করেন যুধিষ্ঠির মহারাজ পিথু মহারাজ পারা প্রত্যেকেই প্রজাবসল ছিলেন অর্থাৎ প্রজাগণকে নিজের সন্তানের মতো দেখতেন রামচন্দ্র তাই প্রজাগণকে নিজের পুত্রের মতো ছেলে মেয়ের মতো দেখতেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পর এই সব ঘটনা যেগুলো বর্ণনা করা হলো এগুলো হয়ে যাওয়ার পর আমাদের অর্জুন যে অর্জুন বেশ কিছু দিনের জন্য বেশ কিছু দিনের জন্য অর্জুন দ্বারকাতে গেছিলেন কৃষ্ণর সঙ্গে দেখা করতে তার কোনো খবর নেই দীর্ঘদিন হল অর্জুন গেছেন দ্বারকাতে বন্ধুর সঙ্গে দেখা করতে কিন্তু কোনো খবর পাচ্ছেন না কোনো খবর আসছে না আমাদের যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন রকম দুর্লক্ষণ প্রকৃতিতে বিভিন্ন রকম বিপর্যয় দেখছেন দেখছেন লোকগুলো আগে মিথ্য কথা বলতো না এখন দেখছি পদে পদে মিথ্য কথা বলছি রে বাবা তাহলে নিশ্চয়ই কেনটা আমার রাজ্যেতে এরকম তো আগে ছিল না এরকম অনেক ঘটনা আছে যুধিষ্ঠির মা দেখছেন একটা ঘটনা বললে বোঝা যাবে এটা সত্যি ঘটনা তখনকার দিনে বলছেন একজন ব্যক্তি প্রবাসে থাকে বাইরে একজন ব্যক্তি বাইরে থাকে তার জমি জামা এমনি পড়ে থাকে একজন গরিব লোক ভাবল তে তো বাইরে থাকে তার জমি আমি এখানে চাষ করিনি একটু করে এখানে আমি একটু ফসল ফসল করে নেবো আমি গরিব লোক আর কে কী বলবে আর ওই লোকটা তো খুব ভালো ওই লোকটা তো খুবই ভালো এত সজ্জন ব্যক্তি বরঞ্চ আমি করলে বলে করো 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 খেয়ে বেঁচে থাকো ভালোই হবে এই কথা বলবে সে এই উৎসাহ নিয়ে সেই জমিটা চাষ করতে আরম্ভ চাষ করলো চাষ করে ফুল ফল নেয় চাষ করতে গিয়ে কী হলো সেই জমির ভেতরে এবার সোনার মোহর পাওয়া গেল সোনার মাহার পাওয়া গেল সোনার মোহর পাওয়া যাওয়াতে খবর চারিদিকে ছড়িয়ে গেল তখনকার দিনে এরকম সরকার নিয়ে যাবে এরকম ছিল না যাই হোক এই খবরটা সেই ব্যক্তির কাজে কেন কলির এমন প্রভাব যে ব্যক্তিটা আজকে অনেক দিন যাব তাকে বলেছে আমি করে খান আজকে যেই মোহর পাওয়া গেল তার বুদ্ধি ঘুরে গেল হ্যাঁ আমার জমি তুমি কোথা থেকে নেবে এবার রাজদরবারে সেখানে গিয়ে এবার নালিশ করা হল কে বিচার করবে যে চাষ করছে তার নাকি যে জমিটা তার এইভাবে অনেক ঘটনা যুধিষ্ঠির মার লক্ষ্য করছেন যেন সমাজে একটা বিপরীত ক্রিয়া চলছে মানে যা হওয়ার কথা তা হচ্ছে না সমস্ত বিপর্যয় যে যা চরিত্র স্বভাব সেগুলো সব যেন ঘুরে যাচ্ছে তখন যুধিষ্ঠির মায় অনুমান করছেন যে কৃষ্ণ এখনও জগতে যদি থাকে ততক্ষণ পর্যন্ত কলি তো এখন আসবে না তাহলে কি কৃষ্ণ চলে গেল নাকি মনে মনে অনুমান করছে আর তো কোনো খবর পেলাম না কৃষ্ণ কি জগৎ থেকে চলে গেল কেন কৃষ্ণ যতদিন থাকবেন ভাগবতে বলছেন যে মুহূর্ত যে মুহূর্তে কৃষ্ণ জগৎ থেকে এই পাটা তুললেন যতক্ষণ কৃষ্ণের চরণটা পৃথিবীর সঙ্গে লেগেছিল ততক্ষণ কলি ঢুকতে পারেনি লেখা রয়েছে যে মুহূর্তে এই ধর এই ধর্তি থেকে যখন কৃষ্ণ পাটাকে তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল সেই মুহূর্তে দেন অ্যান্ড দেয়ার কলি ঢুকে পড়ল কলি ঢুকে এবার তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে ভয়ঙ্কর এবার যুধিষের মারাজ এবার কাতরভাবে চিন্তা করছে আরে আমার ভাইটা অর্জুন তো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অনেক দিন হয়ে গেল সে ফিরছে না কেন কি ব্যাপার এরকম আবার বাইরের লক্ষণগুলো খুব খারাপ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কি হলো ইতিমধ্যে দেখলো ইতিমধ্যে দেখা গেল যে অর্জুন আমি অল্প কথায় বলছি বিস্তৃত বলবার কোনো সুযোগ নাই দেখা গেল অর্জুন হঠাৎ একদিন সেই দ্বারকা থেকে ফিরে আসছে ফিরে এসে ফিরে এসে এবার যুধিষ্ঠির মহারাজকে শ্রদ্ধা করেন সবাই এসে আগে প্রণাম করছেন কিন্তু দাঁড়া দাঁড়াতে পারছেন না শরীর কাঁপছে কাঁদছেন হাওয়াও করে যুধিষ্ঠির যে কি হলো তুমি তো বীর তুমি তো এরকম কাঁদো না কিছু কি অন্যায় করেছিলে তুমি তোমার দ্বারা কি কোনো অধর্ম হয়ে গেছিল কি হয়েছে তোমার এরকম কার্য কেন বারবার প্রশ্ন করছেন কিন্তু কোনো উত্তর নাই কথা বলতে পারছেন না কিছু বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসছে এরকম কাতরভাবে বারবার বলতে বলতে হঠাৎ যুধিষ্ঠির মহাজের কাছে বলে ফেললেন রাজন আপনাকে আমি আর কী বলবো বঞ্চিত অহম বলছেন কি শব্দ বললেন বঞ্চিত অহম হরি না বন্দুরূপী না আমার বন্ধুরূপী সেই হরি তার থেকে আজ আমি বঞ্চিত হ্যাঁ বলো কী হ্যাঁ হরি আর নেই জগতে এখান থেকে তিনি আমাদেরকে বঞ্চনা করে চলে গেছেন আমাদেরকে সব পথে ভাসিয়ে চলে গেছেন জলে ভাসিয়ে আর কিছু করার নেই যুধিষ্ঠির মহারাজ যত ভেঙে পড়লেন ভাবে ভেঙে পড়লে হায় হায় কৃষ্ণ গেল মানে তো আমরা সব চলে গেল আমাদের কোনো মূল্যই নেই কৃষ্ণ নেই মানে তো কিছুই নেই সারা জগৎ অন্ধকার দেখছেন যুধিষ্ঠির মা সারা জগৎ অন্ধকার আমি কোথায় যাব কি করব সে কৃষ্ণ ধরো তো আমার আর কেউ নেই কি অবস্থা সেই সময়তে কি করলেন যুধিষ্ঠির মহারাজ এই অবস্থায় স্থির করলেন এর মধ্যে অনেক কথা আমাদের অর্জুন বলছেন অর্জুন কতগুলো আক্ষেপ করছেন আক্ষেপ আক্ষেপ করে না অর্জুন বলছেন রাজন সেই সেই অর্জুন সেই অর্জুন আমি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি যিনি গান্ডিব নিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে কত পরিক্রম পরাক্রম দেখিয়েছি সেই আমি তো রাজান সেই আমি তো আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সে আমি আর নাই আমি ভেবেছিলাম আমার এত বড় শক্তি আমার শক্তির দ্বারা আমি গান্ডিপের দ্বারা জগৎ জয় করে ফেলতে পারি আজ আমি এই গান্ডিপটা যে হাতে নেব নিয়ে কি করব আমার সেই শক্তি ভগবান নিয়ে গেছে আজ আমি দ্বারকা থেকে ফেরবার সময় কৃষ্ণের যে পত্নীগণ মহিষীগণকে তাদেরও রক্ষা করতে পারিনি বলো কি বলে হ্যাঁ কিছু কোলভিল কোলভিলের ছেলে পেলে এসে ওই মহিষিগণকে তুলে নিয়ে চলে গেল অ্যাবডাকশান অপহরণ করে নিয়ে গেল হ্যাঁ বলো কি বলে হ্যাঁ আমি তাদের কাছে পরাজিত হয়ে গেলাম তাদের কাছে পারলাম না তারা আমাকে অসহায় ফেলে রেখে সব নিয়ে চলে গেল এখন আমি হরিরূপ যে বন্ধু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম মনে এত কাতর অবস্থা আমি আর সহ্য করতে পারছি না এখানে সিদ্ধান্ত হলোই কোলভিল রূপেতে কৃষ্ণ নিজেই এসে নিজের পত্নীগণকে নিয়ে গেছেন কৃষ্ণের পত্নীগণকে কার স্পর্শ করার কার ক্ষমতা নাই যেমন শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ প্রসঙ্গে একটা ব্রাহ্মণের কাছে তার নিমন্ত্রণেতে তার বাড়িতে ছিলেন তিনি একা ভজন করেন ভজন কুটিরে তিনি রামচন্দ্রের ভজন করেন ভজনটা এমন গাঢ় ভজন যে রামচন্দ্র সীতা অপহরণ হয়েছে সেই দুঃখেতে তার বুক ফেটে যায় মহাপ্রভুকে নিমন্তন্ন করেছেন মহাপ্রভু গেছেন বোঝ বেলা হয়ে গেছে বলছেন বিপ্র রান্না কেন হচ্ছে না রান্না কেন হচ্ছে না কখন রান্না হবে তখন সেই বিপ্ররা বিপ্র বলছেন মহাপ্রভুকে রান্না হবে কি করে সীতাকে অপহরণ করে নিয়ে গেছে রাবণ এই কথা শুনি শুনে আমার আগুনে ঝাঁপ দিতে ইচ্ছে করছে রান্নাবান্না আজকে হবে না টুকটাক ফল আছে ওই খাও এই কথা বলছে মহাপ্রভু মনে এত আনন্দ পেলেন বাহ এর ভজনটা তো খুব ভালো এর ভজনটা এত গাঢ় এ সীতা দেবী চলে গেছে বুক ফেটেই যাচ্ছে খুব আনন্দ পেলেন বাহ ব্রাহ্মণ খুব ভালো তোমার ভঞ্জনের যে কায়দাটা ভাবটা ভাবগ্রাহী জনার্দন আনন্দ পেলে ভাব ও চিন্তা করলেন এই বিপ্রের মধ্যে যে একটা ভুল ধারণা রয়েছে যে সীতা দেবীকে রাক্ষস রাবণ ধরে নিয়ে চলে গেল এইটাকে কাটাতে হবে কিন্তু আমি যদি বলি উনি যে ভগবান তো জানে না বলে ঠিক আছে এক কাজ করা যাক ভগবান কি করলেন দক্ষিণ ভারত ঘুরে একটা ব্রাহ্মণ সমাজে তপস্বিনী নদীর তীরে তাপি তাপি নদী না কিতে ভুলে গেলাম সেই নদীর তীরেতে দেখছেন ব্রাহ্মণরা রামায়ণের পাঠ পুরাণ পাঠ করছেন কুর্মপুরাণ পুরাণে দেখছেন যে সেই প্রসঙ্গটা এসছে যে রাবণ রাক্ষস সীতাদেবীকে দেখতেই পায়নি সীতা দেবীকে অপহরণ করলে কী করে এই প্রসঙ্গটা পেয়ে মহপ্রভু তাদেরকে বললেন হে ব্রাহ্মণগণ আপনাদের এই তালপাতা এই লেখাটা এটাকে আমাকে দেবেন নতুনভাবে লিখে যদি রাখেন একটা মানুষ এই জীবন বাঁচবে ব্রাহ্মণ ঠিক আছে লিখে সেই পাতাটাকে নিয়ে মহাপ্রভু আবার ভ্রমণ করতে করতে ওই ব্রাহ্মণের কাছে এসছেন এসে দেখেছেন দেখো কি লেখা আছে কুর্মপুরাণে রাবণ রাক্ষস সে তমগুনি সে রামচন্দ্রের যে সীতা অন্তরঙ্গা শক্তি তাকে তো দেখবারই শক্তি নাই তাকে তো অপহরণ করবে দূর অপহরণ তো দূরের কথা তাকে চোখেই দেখতে পাবে যেই সময়তে রাবণ এসে সীতা দেবীকে অপহরণ করবেন বলে চিন্তা করেছেন সেই সময় সীতা দেবী অগ্নি স্মরণে গেছেন অগ্নি তাকে অগ্নির মধ্যে প্রবেশ করেছেন ওকে লুকিয়ে ফেলেছেন আর ছায়া সীতা সীতার মতো দেখতে একটা মডেল ও সামনে দিয়েছে এইটাকে নিয়ে রাবণ চলে গেছে আসলে সীতাকে দর্শনই করতে পারে অপরন্ত দূরের কথা তাকে ধরে নিয়ে যাবে তো এই কথাগুলো একটা বিরাট বিষয় কাজেই এই যে দেখা গেল যে যত কৃষ্ণের যে মহিষীগণ তার সবাইকে নিয়ে যেতে পারেন তাদের মধ্যে অনেককে আমরা দেখব উদ্ধবের কাছে ভাগবত কথা শুনেছে মথুরা এসছিল অনেক ঘটনা এত ঘটনা বলবার সময় নাই যাই হোক এখানে অর্জুন আফসোস করছে যে আমার ক্ষমতা হলো না যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধতে এক এক বীরকে কাত করে দিয়েছি কিন্তু আমার ক্ষমতা হলো না এই যে মহিষিগণকে তুলে নিয়ে চলে গেল আমার সামনে আমি কিছু করতে আমি নির্বল কিছু করতে পারলাম না এইভাবে অর্জুন এখন আফসোস করছেন বঞ্চিত অহম মহারাজ হরিণা বন্ধুরূপীণা জেনো মে অপহৃতম তেজ দেব বিস্মাপনাম মহ আফস করে অর্জুন বলছেন আজ আমি বন্ধুরূপীজ হরি তা থেকে আমি বঞ্চিত হয়েছি যে ভগবানের শক্তিতে আমি ইন্দ্রের সঙ্গে একই আসনে স্বর্গে বসেছিলাম সেই আমি অর্জুনকে সঙ্গে নিয়ে ইন্দ্র মহারাজ একই সিংহাসনে বসেছিলেন কেন বিচার করলে ইন্দ্রের পুত্র অনেক ঘটনা ইন্দ্রের পুত্র হয় এত ক্ষমতা সেই আমি আজকে আমার তেজ যেটা দেবতাদের যেটা দেবতাদেরকে আশ্চর্য কোনো সমস্যা হলে অর্জুনকে যদি ইন্দ্র রাখত সমস্যার সমাধান হয়ে যায় এত বীর এখন বলছেন দেবতাদের বিস্ময়কর যে আমার মধ্যে এত শক্তি ছিল সব নিয়ে চলে গেছেন কৃষ্ণ আর আমার মধ্যে নেই তোমার মধ্যে যদি সেবা করার ক্ষমতা কৃষ্ণ নিয়ে যায় সেবা করতে পারবে না কাজে আমি সেবা করি এটা অভিমান আমি পারি না ভগবান করান তাই আমি করি এখন এবার যুধিষ্ঠির মহারাজ বেশি কথা আর বলা যাবে না সেটা হলো অর্জুন বলছেন যে ভগবানের সঙ্গে একই শয্যায় শোয়া খাওয়া উঠা বসা আমি করেছিলাম আজ আমার আফসোস হচ্ছে আজ আমি চিন্তা করছি টনা সনা ভোজনা বেকত্থ ভোজনা দিশু কাদ বয়স্য রেতবান ইতি বিপ্লব্ধ কত তার সঙ্গে মজা করেছি সখা যেমন সখার সঙ্গে পিতা যেমন তার ছেলের সঙ্গে কত মজা করেছি কৃষ্ণের সঙ্গে তর্ক করেছি হ্যাঁ রেখে দাও তোমার কথা এগুলো সব তার সঙ্গে বন্ধুর মতো করেছি আজ আমি মনে করি আরে সেই যে ভগবান ছিল আমি তো একবার তখন বুঝতে পারিনি আজ আমি কত তার সঙ্গে একই সঙ্গে ভ্রমণ করেছি শয্যায় বুঝছি তর্কাতর্কি করেছি কত বন্ধুত্বের মতো ব্যবহার করেছি সেই হরি ভগবান কত করুণাময় যে আমার সঙ্গে তিনি এই রকম আচরণ করেছে কৃপা করবার জন্য যাই হোক সেই গান্ডীপ সেই আমার সব কিছু হাতে রয়েছে অর্জুন বলছেন সেই গান্ডিব রয়েছে সেই আমি অর্জুন কিন্তু সে ক্ষমতা আর নাই আমি সব বঞ্চিত হয়ে রয়েছি পরে বললেন রাজন কৃষ্ণ কিভাবে চলে গেল জগৎ থেকে কৃষ্ণ যে চলে গেল অর্জুন যে অর্জুন যে দ্বারকা থেকে এসে খবর দিলেন কৃষ্ণ চলে গেল কিভাবে অনেক কথা সেগুলো আবার পরে এগারো স্কন্ধে আলোচনা করবো দশম স্কন্ধে শেষে যদুবংশের ওপর একটা অভিশাপ এসেছিল এটাও ভগবান একটা একটা উদ্দেশ্য নিয়ে করেছিলেন মানে ঋষিরা যে অভিশাপ দিয়েছিল যদুবংশ ধ্বংস হবে এই মুসলের দ্বারা এটাও একটু কৃষ্ণের দ্বারাই এটা হয়েছিল কৃষ্ণ এটা যুক্তি করে করে কৃষ্ণ দেখলেন আমার যে পরিকর বৈশিষ্ট্য তাদেরকে কেউই জগতে কিছু করতে পারবে না এদেরকে আমারই নিয়ে যেতে হবে সেই জন্য এ একটা ব্রাহ্মণের অভিশাপকে কেন্দ্র করে সমস্ত যদুবংশকে ধ্বংস করার একটা প্ল্যান করলেন একটা সিদ্ধান্ত নিলেন প্রবাস প্রবাস ক্ষেত্রে চলে গেলেন সবাইকে জানানো হল যে অল্প দিনের মধ্যে সাত দিনের মধ্যে পুরো দ্বারিকা আদি সব জলে প্লাবিত হবে সবাইকে চলে যেতে হবে এখান থেকে কেউ যেন না থাকে তারা প্রবাসে গেলেন প্রবাসে গিয়ে যজ্ঞ আদি করে দান দক্ষিণা করলেন সেইখানে তাদের মধ্যে যজ্ঞের অবশিষ্ট কিছু রস পান করেছিলেন যজ্ঞের অবশেষ যেটাকে সমরস বলা যায় সমরাস এটাকে মদ বললে পরে অন্যায় হবে যদি কেউ মদ বলে তার অপরাধ হয়ে যাবে তো সেগুলো ফুলের রস বা কী বা আশ্চর্য সেটাতে ভগবানের ইচ্ছায় তাদের মধ্যে নেশা হয়ে গেল তারা একে অপরকে মারতে আরম্ভ করল লাস্টে বলরামজি মহারাজ এই অবস্থা দেখে নদীতে শুয়ে পড়লেন গিয়ে তিনি অনন্ত অনন্তসয্যায় শুয়ে চলে গেলেন তিনি সংবরণ করলেন কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না কৃষ্ণ কোথায় চলে গেছে উদ্ধব যে খুঁজে মরছে কৃষ্ণ কোথায় গেল পরে দেখেন কৃষ্ণ অনেক দূরে একটা বটবি আসত্য তলায় বসে রয়েছেন এবং চলে যাওয়ার উপক্রম করছেন বিদুজি মহারাজ গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণ যেন যোগ যেন যোগমায়াকে আশ্রয় করে ধ্যানমগ্ন রয়েছেন মনে হচ্ছে সেই কৃষ্ণ আগের কৃষ্ণ নয় মনে হচ্ছে সেই কৃষ্ণ যে আগের কৃষ্ণ ছিল আমার সঙ্গে কথা বলতেন যত মনে হচ্ছে যেন উদাসীন কীরকম নেন একটা অদ্ভুত ভাব কারণ কৃষ্ণ চলে যাবে যখন যে একথা বুঝতে পারলেন তখন কান্নায় ভেঙে পড়লেন আমাকেও আপনার সঙ্গে নিয়ে যেতে হবে ভগবান বললেন তোমার তো আমার সঙ্গে গেলে চলবে না আমি আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারব না তোমাকে থাকতেই হবে কারণ আমি জগতের থেকে চলে যাচ্ছি এই জগৎ থেকে আমি বিদায় নিচ্ছি আমার একটা প্রতিনিধি থাকা দরকার আমার এমন একজন প্রতিনিধি থাকা দরকার যার আচার আদর্শ সিদ্ধান্ত বিচার জ্ঞান সব আমারই মতো হবে অর্থাৎ আমি যাকে পূর্ণ কৃপা করেছি সেটা তুমি তোমাকে থাকতে হবে উদ্ধবজি বললেন কিছুতেই তিনি মানতে রাজি নয় শেষে যখন একেবারে মনে তখন বলছেন উদ্ধব তুমি আমাকে যদি সত্যি ভালোবাসো আমাকে ভালোবাসো তাই যে যাকে ভালোবাসে তার আজ্ঞাটা পালন করতে হবে আমরা গুরু সেবা মানে মনে করি কিছু রান্না করা কিছু কাপড় ধুয়ে দেওয়া এটা আমরা সেবা করি কিন্তু আসল গুপ্ত রহস্য হল গুরুদেবের মনোবিষ্ট কী গুরুদেবের যে মনোবিষ্ট কি সেটাকে পূরণ করার যে চেষ্টা এটাই বাস্তবিক গুরু সেবা। কাপড় জমা এগুলো তো সেবা আছে। এগুলোই সেবা কিন্তু বাস্তবিক হলো আজ্ঞাটা পালন করা তার হৃদয়ে কী আছে এটাকে স্থাপনা করা উদ্ধব মহারাজকে অনেক বোঝাচ্ছেন কিন্তু তিনি বুঝতে রাজি নন শেষে উদ্ধব বললেন ঠিক আছে আমাকে যদি আপনি প্রতিনিধি হিসাবে জগতে রেখে যান তাহলে আমাকে আপনি সেই ভাগবতত্ত্ব বিজ্ঞান আমাকে উপহার দিন শেষ যাবার আগে অন্তিম উপ আপনি যে চলে যাবেন চলে যাওয়ার আমি আমি তো নিঃস্ব কিছুই নাই অতএব উদ্ধবের মতো জ্ঞানী কিন্তু নাই উদ্ধবের মতো জ্ঞানী কোনো জায়গা নাই অত উদ্ধব এখন বলছেন আমি তো নিশ্চয় আমার কিছু নাই জ্ঞানগম্ভী নাই তা আপনি আমাকে যাওয়ার আগে আমায় শিখিয়ে পড়িয়ে যান আমি কি করে থাকব কৃষ্ণ দেখলেন ঠিক আছে বসো সেই সময়তে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব প্রশ্ন করছেন একটা একটা করে আর তার উত্তর দিচ্ছেন গম্ভীর ভাগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ করছেন সেই উপদেশের সময় মৈ আমি আগেই বলেছি মৈত্র ঋষি যখন সে উপদেশ করছেন মৈত্র ঋষি ওই জায়গায় ছিলেন মৈত্র ঋষিকে ভগবান ইচ্ছা করে রেখেছেন এবং বলেছেন আজ যে তুমি শিক্ষা আমার থেকে পেলে হে মনিবর তুমি কিন্তু আমার প্রিয় যে আমার প্রিয় যে বিদুর তার সঙ্গে তোমার দেখ তার সঙ্গে তোমার দেখা অবশ্যই হবে তাকে কিন্তু যে জ্ঞান আমি তোমার কাছে রাখলাম সেই জ্ঞান কিন্তু ওকে দেবে এই জন্যই তোমাকে আমি থাকতে দিলাম বিদুরজি মহারাজ এই মৈত্র ঋষির থেকে যদিও তারা মহাভাগত সবই জ্ঞান আছে তাদের জ্ঞানের কোনো অভাব নেই তথাপি কৃষ্ণের যে শেষ উপদেষ্টা যেটা উদ্ধবজি মহারাজকে দেয়া হয়েছিল সেটা আমাদের বিদুরজি মহারাজও পেয়েছিলেন বিদিজি মহারাজও পেয়েছিলেন যাই হোক অর্জুন এই সমস্ত কথর কথা বর্ণনা করলেন ভাগবতে আছে কৃষ্ণ কিভাবে অন্তর্ধান করলেন বিভিন্ন পুরাণেতে যেসব কথা লেখা আছে সেই লেখাগুলো পড়ে লোকে পাগল হয়ে যায় কেউ বলছেন অর্জুনকে কৃষ্ণকে মেরে ফেলা হয়েছিল তাকে তাকে পোড়াণ হয়েছিল তার নাবিটা ভাসতে এই বিভিন্ন কথা কিন্তু মহাপ্রভু জানিয়েছেন ভাগবতে যা বলা আছে সেটি হচ্ছে কেন রাজস্বিক তামসিক বিভিন্ন পুরাণ আছে ওই লোক ওই লোকগুলোকে যদি ভাব বলায় নেবে না তার জন্য অন্তত কিছু যাক ওই জন্য তামসিক এবং রাজসিক শাস্ত্র জগতে ভগবান ইচ্ছে করে রেখেছে এই পর্যন্ত যাক ঠিক আছে ওরা শঙ্করকে মানে ঠিক আছে শঙ্কর মানে কিছু এগোক তারপর আবার প্রজন্মে কিছু হয় কেউ ব্রহ্মাকে মানে রাজস্ব সেখানে কৃষ্ণকে যে মরে গেছে ইত্যাদি বিভিন্ন কথা বিভিন্ন কিন্তু আসলে তা নয় এগুলো সব ব্যাখ্যা আছে মহাভারতেও এক কথা লেখা আছে ভাগবত বলছেন ওপর থেকে রথ এলো রথের মধ্যে কৃষ্ণ গিয়ে বসলেন এবং রথ আস্তে 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 ওপরে গেল দেখা রয়েছে সব এবং যে সব লোক ভূর ভব জন তপ সত্য এই যে ওপরে ওপরে যাচ্ছেন তার সমস্ত লোক ছাড়িয়ে তিনি নিজের লোকে যাচ্ছেন সমস্ত জায়গায় যারা অধিকারী ব্যক্তি তারা কৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন স্তব করছেন লেখা রয়েছে ভাগত সেই সময় চলে যাওয়ার পর যখন প্রবাসের সমস্ত শেষ হয়ে গেল কয়েকজন মাত্র অবশেষ রয়েছে বজ্রনাভ আদি বজ্রনাভ বেঁচে বাইরে ছিলেন মামার বাড়ি ওরা কয়েকজন বেঁচে রয়েছেন মুস্তুমিও দু একজন আর বাকি অর্জুন বেঁচে গেছেন অর্জুনকে দিয়ে অনেক কিছু করাতে হবে অর্জুন এবার এসে এই সব ঘটনাগুলো এবার যুধিষ্ঠির মহারাজ কাছে বললেন যে এই এই ঘটনা এইভাবে যদুবংশ সব ধ্বংস হয়ে গেছে আমাদের প্রাণের প্রাণ কৃষ্ণ অন্তর্ধান করেছেন এখন আর আমাদের কোনো গতি নেই যুধিষ্ঠির মহারাজ বুঝে নিলেন তাহলে এই হলো শেষ এখন আমাকে এবার তৈরি হতে হবে কৃষ্ণ যখন চলে গেছে কৃষ্ণর ইচ্ছায় আমি রাজ্য পালন করেছিলাম এখন আমি থাকবো না তিনি কি করলেন নির্ণয় নিলেন আমাদের যে প্রতিনিধি আছে অর্থাৎ পরীক্ষিত মহারাজকে রাজ্য সিংহাসনের দায়িত্ব দিয়ে বুঝিয়ে বাজিয়ে সব কিছু শিখিয়ে পড়িয়ে বাবা তুমি এখন থাকো আমরা এবার মহাপ্রস্থানের পথে যাই এখন এই মহাপ্রস্থানের পথে যাই এটার মধ্যে অনেক রহস্য আছে আজকে বলার কোনো সুযোগ নেই আমি দুঃখ পাচ্ছি প্রথম কথা হলো কণ্ঠের অবস্থা অনেক কিছু বলবার ইচ্ছা কিন্তু পের উঠছে না সময়ের অল্পতা কালকে সম্বন্ধে আলোচনা করব যেটা জগতের লোক মহাপস্থনের পথে বলে জানে সেটা আসল রহস্যটা কি এই আলোচনা কালকে করবার ইচ্ছা রাখি আজ এখানেই নিরস্ত হতে হলো কিভাবে পরীক্ষিত মারা রাজ্যভার গ্রহণ করলেন কলিকে কী করে শাসন করলেন এই সব কথা বলে কালকে আমরা প্রথম স্কন্দ আমাদের শেষ করতেই হবে উপায় নেই বিস্তৃত সাগর আজ এই পর্যন্তই রইল বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বাঞ্ছা কল্পত রুষে কৃপা সিন্দু পতিত পাবনে ভো